স্যার, এখন এখন কি করবেন স্যার? বাম হাত থেকে অনবরত রক্তের ধারা ভিজিয়ে দিচ্ছে ইন্সপেক্টর সুবীর শেঠের জামা। গুলির সামনে জয় পরাজয়ের মাঝখানে দাঁড়িয়ে সুবীর আর ঘরে উপস্থিত আরো তিনজন, রিয়া, প্রবীর আর দেবীপ্রসাদ রায়। ঘরের ভাঙা কাঁচের টুকরোগুলোর উপরে স্বচ্ছ লাল রক্তের আভা যেন তার তৃষ্ণা মেটায়। কানে দু হাত চেপে ঘরের এক কোণে বসে 20 বছরের মেয়েটি, সে বাঁচতে চেয়েছিল, কিন্তু ঘটে চলা এই অনবরত গুলিবর্ষণ যেন তার স্বপ্নকে স্বপ্নই রাখতে চায়। চশমার ভাঙা কাঁচের ফাঁক দিয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করে দেবীপ্রসাদ। হাতের কুঁচকে যাওয়া চামড়ার উপরেও স্পষ্ট বোঝা যায় তার হাতের শিরাগুলো যেন ফুলে উঠেছে। আসন্ন মৃত্যুর মাঝেও তার কানে আসে সুবীরের গলা, স্যার এখন এখন কি করবেন স্যার? মাথা তুলে একবার দাঁড়ায় প্রবীণ ভদ্রলোকটি। এই কোন্দলের মাঝেও সুবীরের চোখে পড়েছে এই দৃষ্টি যে তার চেনা। এর আগে দারোগা দেবীপ্রসাদ রায়ের গল্প তোমরা শুনেছ, সংকেত। ওই গল্পটা যদি না শোনা হয়ে থাকে তো অবশ্যই এই গল্পটা শোনা হয়ে গেলে এই গল্পের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করে ওই গল্পটা শুনে নিও। গল্পটি লিখেছেন সৌরভ মজুমদার। সৌরভ মজুমদার জন্ম 1986 সালে হাবড়ার অশোকনগরে। 2007 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে দেশে বিদেশে পাড়ি জমিয়ে বর্তমানে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। লেখালেখিতে আগমন 2017 সালে, প্রথম বই প্রকাশ হিলশেগুড়ি নামক একটি লিটল ম্যাগাজিনে। তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে তিনি লেখালেখি করেন। দারোগা দেবীপ্রসাদ রায়ের গল্প শোনার পাশাপাশি দেবীপ্রসাদ রায়ের বইটাও অবশ্যই পড়ে দেখো। 24/7 পাবলিকেশন এবং অরিক বইওয়ালা থেকে প্রকাশিত দেবীপ্রসাদ সমগ্র এক, অন্যায়ের গহ্বরে। বইটিতে রয়েছে 4-4টি রহস্য গল্প। প্রত্যেকটি গল্পে দেবীপ্রসাদ রায়ের এক নতুন রূপ ফুটে উঠেছে পাঠকদের সামনে। দেবীপ্রসাদ রায়ের সমগ্র এক এখন অ্যামাজন, ফ্লিপকার্ট, গোলবাবা সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। লেখক সৌরভ মজুমদারের আরও একটি গল্প প্রকাশিত হয়েছে অরিক বইওয়ালা পাবলিকেশন থেকে, শিবুদা সমগ্র চিন্তার ঊর্ধ্বে। সেখানেও রয়েছে হাড় হিম করা কিছু দুর্ধর্ষ কাহিনী। এই বইটিও অ্যামাজন, ফ্লিপকার্ট এবং গোলবাবাতে অ্যাভেলেবেল রয়েছে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। আজকের গল্পে আমাদের সাথে আছে আড্ডাবাজ গল্পের জন্য এবং 9F10 এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। তাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রইল। অবশ্যই তাদের চ্যানেলকেও ভিজিট করো আরো নতুন নতুন গল্প শুনতে। গল্পের পোস্টার ডিজাইন রোমো, গল্প পাঠে তমাল, গল্পের অন্যান্য চরিত্রে মলয়, সৌমেন, প্রদীপ্ত, সুপ্রজা, তমাল, সৌরভ, নবনীতা, সায়নদীপ এবং আমি আরজে শ্রীজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, ও সরি, আজকের উপন্যাস। সৌরভ মজুমদারের লেখা আশঙ্কার স্বর্গে। September 2020, তেঘড়িয়া, কলকাতা। সকালে অভ্যাস মতো যোগাসন শেষ করে সাদা রঙের ফতুয়া পরে নিচের ঘরে নেমে এলো দেবীপ্রসাদ রায়। তার স্ত্রীর শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে,
তাই সকালের প্রথম চা নিজেই বানিয়ে দুটো কাপে ভরে নেয় সে। তারপরে কাপ দুটো ট্রেতে রেখে সিঁড়ি দিয়ে অতি সন্তর্পণে উঠতে থাকে ওপরে। স্ত্রী মালিনী এখন ঘুমিয়ে, দেবীপ্রসাদ খুব সাবধানে বিছানার পাশের টেবিলে চায়ের ট্রেটা রেখে ধীরে ধীরে চেয়ারটা টেনে নিয়ে বসল। এক দৃষ্টিতে চেয়ে থাকে নিজের জীবন সঙ্গিনীর দিকে। একবার সে ভাবল, আহ থাক, ডিকে কাজ নেই। সারা জীবন ডিউটির বাঁধা সময়ে বাড়ি ও নিজেকে সময় দিতে পারেনি সে। সে অনুভব করে বয়সকালে দেরি হলেও খুব গুরুত্বপূর্ণ এই শৈলী। বয়সকালেও তার প্রেয়সীর সৌন্দর্য অস্বীকার করতে পারে না সে। ঠিক সেই সময় বাড়ির ল্যান্ডলাইনটা বেজে উঠল। আর সেই সঙ্গে উঠে পড়লেন দেবীপ্রসাদের স্ত্রী। একটা বিরক্তির আওয়াজ করে এসে উঠে ফোনটা ধরতে যাবে এমন সময় মালিনী বললেন, চাটা দিয়ে যাও, চোখটা বন্ধ হয়েছিল কিন্তু সবকিছু বুঝতে পারছিলাম। বয়স হচ্ছে তো নাকি? সবকটা কথার সাথে দেবীপ্রসাদ একমত হলেও শেষের কথাটা খুব তীর্যক ভাবে বাঁধে দেবীপ্রসাদের মনে। তিনি বললেন, এখানে তোমার চা রাখা আছে, খেয়ে নিও, আমি আসছি। দেখি কে আবার ফোন করল। দেবীপ্রসাদের গলাটা একটু ভারী শোনায় মালিনীর। তিনি বুঝতে পারেন যে স্বামী গোসা করেছেন, তবে তিনি এও জানেন যে তা ক্ষণস্থায়ী। হ্যালো, সুরঞ্জিৎ রায় মানে দেবীপ্রসাদের ছেলে। মুম্বাইতে দেবীপ্রসাদের সঙ্গে পরিচয় হয় সুরঞ্জিতের এই বন্ধুর। জন্ম ও কর্মসূত্রে সে কট্টর মুম্বাইবাসী, বর্তমানে মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যমে রিপোর্টারের কাজ করছে। দেবীপ্রসাদ অবাক হয়ে গিয়েছিল ছেলেটির অসাধারণ বাংলা উচ্চারণ শুনে। আর ছেলেটিও দেবীপ্রসাদের একরকম ফ্যান হয়ে ওঠে তার জীবনের নানা রোমহর্ষক কেসের গল্প শুনে। আরে প্রবীর, কি ব্যাপার, কতদিন পরে তোমার সাথে কথা হচ্ছে, কেমন আছো বলো? ভালোই আছি। আসলে যে কারণে আপনাকে ফোন করলাম, আমি পরের সপ্তাহে কলকাতায় আসছি, একটা কাজ, আপনার সাথে দেখা করতে চাই। নিশ্চয়ই, কবে আসছো বলো আগে থেকে, তাছাড়া না বললেও চলবে, এখন পুরো সময়টাতেই তো আমি বাড়িতেই থাকি। ঠিক আছে, জেঠিমা ভালো আছেন তো? হ্যাঁ, ওই আছে আর কি, একটু শরীরটা খারাপ হয়েছে, ও ঠিক আছে। আর বোঝোই তো, বয়সকালে একটু আধটু এমনটা হয়। সাবধানে থাকবেন সবাই, তাহলে পরের সপ্তাহে দেখা হচ্ছে। হ্যাঁ, রাখলাম। ফোনটা রেখে পাশের দেওয়ালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার জরিপ করে নেয় দেবীপ্রসাদ। বয়স হয়েছে এটা সত্যি, কিন্তু একসময় দেবীপ্রসাদ রায় এই নামটা ডিপার্টমেন্টে চিনত না এমন লোক বোধহয় ছিল না। চুলগুলোতেও পাক ধরেছে, একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে তার ভিতর থেকে। পনেরোই সেপ্টেম্বর 2020, কুরলা, মুম্বাই। গাড়ি পার্ক করে লিফটের কাছে এসে আবার রাগে গজগজ করে ওঠে প্রবীর। এই নিয়ে সপ্তাহে দুবার চার চারটে লিফট বিগড়েছে, একাধিকবার নালিশ করেও কোনো সুরাহা হয়নি। অগত্যা রাত এগারোটায় পনেরো তলা পর্যন্ত সিঁড়ি ভরসা। একটাই স্বস্তি, সোসাইটির পার্কিং এরিয়া দ্বিতীয় তলায়, তাই ধকল সামান্য হলেও কমবে। সিঁড়ির রেলিংয়ে প্রবীর হাত রাখে ষষ্ঠ তলার পরেই, শরীরটাকে যেন টেনে তুলছে ধাপের পর ধাপ। সপ্তম তলা অতিক্রম করতেই কানে আসে নিচের তলার সিঁড়ি ঘরের দরজা খোলার আর তার সাথে ভারী বুটের শব্দ।
ধীরে ধীরে সেই আওয়াজ যেন ওপরে উঠছে। কি মনে হতে প্রবীর তার গতি বাড়ায়, সেই সঙ্গে বুটের আওয়াজের তীব্রতাও আগের থেকে অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যেই বুকের ভেতর যেন হাতুড়ি দিয়ে আঘাত করে চলেছে কেউ। মুখ খুলে শ্বাস নেওয়ার চেষ্টা করে প্রবীর, আর ঠিক সেই সময় পিছন থেকে একটা প্লাস্টিক ঢেকে দেয় তার মাথা। একটা জোরালো টানে সে পড়ে যায় মাটিতে। সে চেষ্টা করতে থাকে প্লাস্টিকের মরণ গ্রাস থেকে নিজেকে মুক্ত করার। কাঁধের ব্যাগটা তার হাতের খুব কাছে, কিন্তু কিন্তু তীব্র সেই টান, সে নিজেকে কোনোভাবে মুক্ত করতে পারে না। হাতটা বাড়িয়ে ব্যাগটা ধরার চেষ্টা করেও পারে না। হঠাৎ করেই প্লাস্টিকের চাপ কমে আসে নিথর প্রবীরের মুখের উপর থেকে। প্রবীরের নাকের সামনে আঙুল এনে নিশ্চিত হয়ে শরীরটা একেবারে একধারে সরিয়ে রাখে কালো রঙের মাস্ক পরা আততায়ী। ধীর কদমে দুটো ধাপ নামার পরেই এক জোড়ালো ধাক্কায় ছিটকে সামনে পড়ে সে। হাফ ল্যান্ডিংয়ের কোমরে হাত দিয়ে দাঁড়াতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে প্রবীর। প্রচণ্ড ধস্তাধস্তিতে লোকটাকে কিঞ্চিত আহত করতে সক্ষম হয় প্রবীর। সময়ের সঙ্গে উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা তার পেশাগত প্রাপ্তি, কিন্তু প্রতিপক্ষ খুব দক্ষ কারিগর। ধাক্কায় এক কোণায় প্রবীর সরে যেতেই চম্পট দেয় আততায়ী। প্রবীর পিছু নেয় তার। নিশ্চুপ করিডোরে শুধু বুটের সোলের দাপাদাপি আওয়াজ। যখন অপরাধী হাতের নাগালে, ঠিক সেই সময় আততায়ী পিছন ফিরে একটা ধারালো ছুরি বিঁধে দেয় প্রবীরের বুকের ঠিক ডান দিকে। এক মারণ চিৎকারে মাটিতে লুটিয়ে পড়ে প্রবীর। চোখের সামনেটা ঝাপসা হতে হতে সে দেখে নেয় নিচের হাফ ল্যান্ডিংয়ের বাঁকে ধীরে ধীরে অদৃশ্য হতে থাকা আক্রমণকারীকে। ফেলে যায় তার হাতিয়ার প্রবীরের বুকে। ২৯শে সেপ্টেম্বর ২০২০, কলকাতা। দমদম বিমানবন্দরে নেমে প্রবীর একটা উবার বুক করে তেঘড়িয়ার উদ্দেশ্যে। সাথে লাগেজ বলতে শুধু একটা ব্যাকপ্যাক। ঠিকানা আগে থেকেই ফোনে নিয়েছিল সে। সেই মতো গাড়িটাও এসে দাঁড়ালো বাড়িটার সামনে। দরজার নেম প্লেটে চোখ বোলাতেই স্বস্তির ভাব খেলে যায় প্রবীরের মনে। তা কিছু ট্রেস করতে পারলে প্রবীর? প্রশ্ন করে দেবী প্রসাদ। প্রবীর কোনো উত্তর দেয় না, শুধু মাথা নেড়ে তার মনের ভাব জানায় দেবী প্রসাদকে। পুলিশ কিছু বলতে পারল? উত্তেজিত হয়ে জানতে চায় দেবী প্রসাদ। না স্যার, পুলিশ কিছু করে উঠতে পারবে না। হতাশা মিশ্রিত কণ্ঠে উত্তর দেয় প্রবীর। কেন কেন পারবে না? দেখুন, কিসের জন্য আমার উপরে অ্যাটাক হয়েছে তা আমি জানি না, কিন্তু তার বিরুদ্ধে প্রপার সাক্ষী কোথায়? পুলিশ তো আমার কথা বিশ্বাস করবেই না, উপরন্তু আমাকে হাজতে পুরবে। হাজতে পুরবে? কেন হাজতে পুরবে? না স্যার, ভুল বললাম, হাজতে নয়। কোনোভাবে আমাকে ফাঁসিয়ে তারপর এনকাউন্টার করে মারবে আমায়। প্রবীরের কোনো কথাই বুঝতে পারে না দেবী প্রসাদ, তবুও নিজের উত্তেজনা সংবরণ করে বলে, শোনো, তোমার জেঠিমার শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তুমি আসছো বলে একটু মাংস রান্না করেছে, চলো আগে খেয়ে নি, তারপর না হয় বাকি কথা শোনা যাবে। কিন্তু স্যার, আমার যে হাতে সময় নেই, আমাকে বেরোতে হবে। কোথায় যাবে এখন? আগে নর্থ বেঙ্গল। আচ্ছা, তা কিভাবে যাবে, ফ্লাইট না ট্রেন? ফ্লাইট, আজ বিকেলে। হাতে 4-5 ঘন্টা সময় আছে, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আসলে আপনাকে এত কিছু বলে বিব্রত করার কোনো মোটিভ কিন্তু ছিল না আমার। বিব্রত? আরে না না, আমি বিব্রত হইনি, কিন্তু ঘটনাটা পুরোটা জানতে পারলে হয়তো কিছু হেল্প করতে পারি তোমায়। আমার মনে হয় না তোমার উপর থেকে ফাড়া পুরোদমে কেটেছে। যাই হোক, হাতে তোমার অঢেল সময় আছে, হাত মুখ ধুয়ে নাও তো, তারপর খেয়ে নিয়ে মন দিয়ে শুনব।
চিন্তা করো না, সময়ের আগেই এয়ারপোর্ট পৌঁছে যাবে তুমি। মুসুরির ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কচি পাঁঠার ঝোলের সঙ্গে বাঁশকাঠি চালের ভাত, খুব খাদ্যরসিক না হলেও বেশ অনেকখানি খেয়ে নিল প্রবীর। আর তার সঙ্গে বাঙালি আতিথেয়তা, যা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। খাওয়া সেরে ব্যালকানিতে এসে দাঁড়ায় প্রবীর, হাতে জোয়ান নিয়ে দেবীপ্রসাদ এগিয়ে দেয় তার দিকে। কি পেট ভরেছে তো? আরে ভরেছে মানে, এখন মনে হচ্ছে হাত পা টান টান করে শুয়ে পড়ি। সুরঞ্জিতের কাছে শুনেছিলাম, আজ হাতে নাতে প্রমাণও পেলাম। আচ্ছা বসো বসো। এবার বলো পুরো ঘটনাটা বলো। স্যার কিভাবে শুরু করব সেটা ভাবছি, কিছুটা সংক্ষেপেই বলছি, আশা করি বুঝতে পারবেন। আমার কাজ তো আপনি জানেন, একজন রিপোর্টারের জীবন যেমন হয় আমারও ঠিক তেমন। গত মাসে একটা কেস কভার করছিলাম সাকিনাকার কাছে, একটা মেয়ে পাচার চক্র ধরা পড়েছিল। আসলে সেক্ষেত্রে রিয়া ছেত্রী নামে একটা মেয়ের রোল সবথেকে গুরুত্বপূর্ণ, তার সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। তার মানে সেই র‍্যাকেট ধরার পিছনে তুমি পুলিশকে হেল্প করেছিলে? হ্যাঁ স্যার, আসলে ওই মেয়েটি কোনোভাবে পালাতে সক্ষম হয় আর আমার সাথে অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে যায় তার। তারপর? তারপরে পুলিশে খবর দিই আর পাঁচজনকে ধরে মুম্বাই পুলিশ। প্রায় 20টি মেয়েকে বাঁচাতে পেরেছিলাম, প্ল্যান ছিল তাদের বাইরে পাচার করবে। সে কি? আমি তো ভাবলাম র‍্যাকেটটাকে তোমরা ধরতে পেরেছিলে। না স্যার, রাঘব বোয়াল কি এত সহজে ধরা পড়ে কোনো সময়? প্রচুর ইন্টারোগেট করতে কিছু লোকের নাম জানা যায়, তবে পুলিশ সবার নাম প্রকাশ করেনি। সত্যি কথা বলতে অনেক পলিটিশিয়ান পুলিশ কর্তা জড়িত এই চক্রে, পুলিশ অনেক খবর চাপা দেওয়ার চেষ্টা করেছে। একটু চুপ থাকে প্রবীর, হয়তো পরের ঘটনাগুলো গুছিয়ে নিচ্ছে মনে মনে। পরে সবকটি মেয়েকেই তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে পুলিশ, তবে রিয়া নামে মেয়েটি কোনোভাবে নিজের বাড়ি যেতে চাইছিল না, ও শুধুই চাইছিল আমার কাছে থাকবে। আপনি প্লিজ অন্য কিছু ভাববেন না যেন আবার। আসলে ওকে কারণ জিজ্ঞাসা করাতে ও বলেছিল ওকে ওর গ্রামে পাঠালে খুন হবে সে। দেবীপ্রসাদ আশ্চর্য হয়ে ওঠে প্রবীরের কথায়, কপালের মাঝে তার চিন্তার ভাঁজ স্পষ্ট, মনের ভিতরে কিছু তৈরি হওয়া প্রশ্ন করতে থাকে দেবীপ্রসাদ। মেয়েটির বাড়ি কি উত্তরবঙ্গে? হ্যাঁ স্যার, কাফের গাঁও। আচ্ছা, তাই তুমি ওখানে গিয়ে পরিস্থিতি দেখতে চাও, কে বা কারা মেয়েটাকে খুন করতে চায়? আসলে স্যার সেটা তো ঠিকই বলেছেন, আরেকটি কারণ আছে আর সেটা খুবই চিন্তার। কি সেটা? রিয়াকে কয়েকদিন ধরে কিছু লোক ফলো করছে, ও আমাকে গতকাল ফোন করে সব বলে, তাই দেরি না করে আজকেই কলকাতা চলে এলাম। ডাইরেক্ট ফ্লাইট নিলে ভালোই হতো, কিন্তু তার আগে কি মনে হলো আমার, ভাবলাম আপনার সাথে একবার দেখা করি। সবই তো বুঝলাম। আচ্ছা ঠিকানা জানো কিছু, মানে কিভাবে যাবে ওই মেয়েটার বাড়ি? আগে কালিম্পং পর্যন্ত একটা গাড়ি নিয়ে নেব, ওখান থেকে মেয়েটির বাবা আমাকে পিক আপ করবে, তবে আজ রাতে শিলিগুড়িতেই থেকে যাব। ভালো, শোনো একটা কথা বলি, ওখানে পৌঁছে কাউকে নিজের পরিচয় দিও না, মেয়েটির পরিবারকেও সেই কথা জানিয়ে রেখো, আর অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ রেখো। আচ্ছা একটা কথা বলো তো, তোমার প্ল্যান কি? জানি না স্যার, এখানকার পরিস্থিতি বুঝে তারপর ব্যবস্থা নেব। ঠিক আছে প্রবীর, সাবধানে থেকো, আর দরকার বুঝলে অবশ্যই ফোন করো। বাড়ির সামনে একটা সাদা গাড়ি দাঁড়াতে দুজনের নজর সেদিকেই গেল। নাম্বার প্লেট দেখে প্রবীর বলল, স্যার উবার এসে গেছে, আমি আসি তাহলে। দেবীপ্রসাদ প্রবীরের কাঁধে হাত রেখে বলল, প্রবীর বাবা, একটা বড় কাজের দায়িত্ব নিয়েছো তুমি, সাবধানে আর বুদ্ধি নিয়ে এগিয়ে চলো। আর একটা কথা মনে রেখো, তোমার ঘা কিন্তু এখনো শুকায়নি। স্যার এরকম আঘাত না পেলে অভিজ্ঞতা হয় না, এর যন্ত্রণা আমাকে এখনো লোকটার মুখটা মনে করায়।
মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল, কিন্তু ওর ডান দিকের ভুরুতে একটা কাঁটা দাগ ছিল। আমি নিশ্চিত ওর সঙ্গে আমার আবার দেখা হবে। গাড়িটা চলে যেতে মালিনী মানে দেবীপ্রসাদের স্ত্রী বললেন, কি গো চলে গেল ছেলেটা? আমি তো ভাবলাম থাকবে বুঝি। না, ও বেরিয়ে গেল, কাজ আছে বলছিল। আবার কবে দেখা হবে কে জানে। খুব ভালো ছেলে সুরঞ্জিতের বন্ধু ভাগ্য, খুব ভালো তাই না? হ্যাঁ ঠিকই বলেছ, খুব ভালো ছেলে। আর তার থেকেও বড় কথা হলো খুব সাহসী। তবে ভয় পাচ্ছে খারাপ কিছু না হয়, যে কাজে নেমেছে ও। শেষ কথাটা খুব আস্তেই বলে দেবীপ্রসাদ। মালিনী বলল, কি গো কি বলছো মনে মনে? হ্যাঁ না না কিছু না মালিনী, কিছু না। দোসরা অক্টোবর 2020, তেঘুড়িয়া কলকাতা। রাত 10টায় মোবাইল বেজে ওঠে দেবীপ্রসাদের, একটা আননোন নাম্বার। ফোন রিসিভ করে দেবীপ্রসাদ প্রশ্ন করেন, হ্যালো স্যার, আমি স্যার আমি হ্যালো স্যার আমি হ্যালো কে বলছেন? হ্যাঁ ঠিক বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ কে বলছেন ঠিক বুঝতে পারছি না। কি বলছেন? পাশ থেকে মালিনী জিজ্ঞাসা করে, কে গো? দাঁড়াও বুঝতে পারছি না। হ্যালো হ্যালো আপনি কেটে আবার ফোন করুন, নেটওয়ার্কের প্রবলেম আছে মনে হয়। হ্যালো হ্যালো প্রবীর, প্রবীর বলছো? কোনো উত্তর আসে না, কিছুক্ষণ চুপ, আর তারপরেই ফোনটা কেটে গেল। দেবীপ্রসাদ একবার রিডায়াল করলেন নম্বরটায়, কিন্তু নেটওয়ার্ক বহির্ভূত হওয়ার কারণে যোগাযোগ সম্ভব হয়ে উঠল না। আরও তিনবার চেষ্টা, কিন্তু উত্তর সেই এক। দেবীপ্রসাদ অনুভব করেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠিক সেই মুহূর্তে মোবাইল থেকে আরেকটি নম্বরে ফোন করেন তিনি। কিছু সময় রিং হওয়ার পর ফোন রিসিভ করেন অপর প্রান্তের ভদ্রলোক। হ্যালো হ্যালো আমি দেবীপ্রসাদ বলছি। হ্যাঁ স্যার বলুন, এত রাতে মানে বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ বাড়িতে সব ঠিক আছে, তবে একটা সাহায্য দরকার। তোমার কি একটু সময় হবে এখন? এখন যদি কাল যাই কোনো অসুবিধা হবে স্যার? কাল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল সকালে এসো আমার বাড়ি। আসলে একজনের জন্য খুব চিন্তা হচ্ছে, খুব কাছের লোক আমার, আমার মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে সে। আচ্ছা স্যার আপনি চিন্তা করবেন না, আমি আসছি, এসে পুরো ঘটনা শুনবো আপনার থেকে। দেবীপ্রসাদের কাছ থেকে পুরো ঘটনা শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবতে থাকে ইন্সপেক্টর সুবীর শেঠ। হঠাৎ করে সে বলে ওঠে, হ্যাঁ স্যার বুঝলাম, কিন্তু এমনও তো হতে পারে যে নেটওয়ার্ক পাচ্ছে না, হয়তো পাহাড়ে তো এরকম হামেশাই হয়। দেবীপ্রসাদ মাথাটা নিচু করে হাতের দু আঙুল দিয়ে কপালের মাঝখানে বরাবর ঘষে চলেছে অনেকক্ষণ, চিন্তার ছাপ তার মধ্যে স্পষ্ট। হুম, সে তো হতেই পারে। আসলে ও যাদের বিরুদ্ধে গিয়েছে তারা মনে হয় না এত সহজে ওকে ছেড়ে দেবে।
ভয় একটাই, ওখানে চেনা পরিচিত কেউ নেই, স্পষ্ট তো কাউকে বিশ্বাস করা সম্ভব নয়, তাই এটা মেনে চলতেই হবে যে সবাই শত্রু। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি ভাবছি কালিম্পং থানায় একটা ফোন করে দেবো, ওরা যদি ব্যাপারটা দেখে। হুম, ভালো বলেছ, কিন্তু সেখানেও একটা ক্যাচ আছে বুঝলে সুবীর, যারা এই র্যাকেটটা চালাচ্ছে তাও আবার এতদিন ধরে এত স্বাভাবিকভাবে, তারা কি পুলিশকে কিনে নেয়নি? তোমার কি মনে হয়? তাহলে আপনি কি বলেন স্যার, ওদের সাহায্য ছাড়া তো কিছু করতে পারবো না আমরা। আবার কিছুক্ষণ নীরবতা ঘরের ভেতরে, চিন্তায় মগ্ন দুটি মানুষ। হঠাৎ সুবীর বলে ওঠে, স্যার আমরা যদি ওখানে যাই তাহলে? হ্যাঁ, সেটা হলে তো খুবই ভালো হয়, তোমরা যাও, আমিও সেটাই ভাবছিলাম। আসলে তুমি থাকলে আমার কোনো চিন্তা নেই। শুধু আমি নই, বলুন আমরা। মানে? মানে আপনিও যাবেন আমাদের সাথে। আমি? আরে আমি কিভাবে যাই, আমি যেতে পারবো না। জানো তো মালিনী শরীরটা খুব একটা ভালো নয়, এখন ওর কাছে না থাকতে পারলে। আপনি ভাববেন না, 24 ঘন্টা ওনাকে দেখার জন্য লোকের ব্যবস্থা করে দিচ্ছি আমি, আর 2 গার্ডও লাগিয়ে দেব। আপনি নিশ্চিন্তে চলুন স্যার। দেখুন, আপনি আগের কেসে, মানে ওই রিচার কেসটা যেভাবে সলভ করলেন, আপনার হেল্প ছাড়া ওই ডাক্তারকে আমি কখনোই ধরতে পারতাম না। আর এখন আমারও একটা দায়িত্ব বর্তায়, আর আপনি থাকলে আমার যে কতখানি সুবিধা হয় সেটা যে কী করে বোঝাবো আপনাকে। চলুন না স্যার, আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ ইগনোর করবেন না, অ্যাটলিস্ট আমার জন্য না হলেও ওই ছেলেটার জন্য চলুন স্যার। দেবীপ্রসাদের চিন্তার ঊর্ধ্বে আরেকটা ভয় ডানা মেলেছে তার মনে, বয়স, বার্ধক্য। তবে প্রবীর যদি সত্যি বিপদে পড়ে? দেবীপ্রসাদ প্রশ্ন করে। তাহলে কাল সকালে যদি রওনা হই আমরা? ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, আপনি তৈরি হয়ে থাকবেন, আমি আর্লি মর্নিং আপনাকে ফোন করব। রাতে জামা কাপড় গোছাতে সামান্য অসুবিধায় পড়ল দেবীপ্রসাদ। যদিও সেই কাজটা তার স্ত্রীর জিম্মায় ছিল, তবুও পুলিশগিরির জীবন শেষেও যে দেবীপ্রসাদের নিস্তার নেই। রাত 12:30, বাড়ির একটিমাত্র ঘরে তখন লাইট চলছে, হ্যান্ডব্যাগটা এই মাত্র শেষ হলো গোছানো, তবুও মালিনীর মুখে কোনো কথা নেই। দেবীপ্রসাদ ব্যাপারটা একটু লঘু করার চেষ্টা করে চলেছে, কিন্তু ফল যে কিছুই হয় না। অগত্যা শেষ হাতিয়ারটা প্রয়োগ করল সে। মালিনী, তুমি কথা বলছো না ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি ভেবেছ, আর যদি তোমার ছেলে এই অসুবিধায় পড়ত, তুমি কি পারতে আমাকে বারণ করতে? মালিনী যেন কিছুক্ষণ থামল, তারপর আবার নিজের কাজে মনোনিবেশ করে সে। কি হলো, এখনো চুপ করে থাকবে নাকি কিছু বলবে? কোনো উত্তর না দিয়ে মালিনী ফিরে তাকায় দেবীপ্রসাদের দিকে। রিটায়ার্ড পুলিশ অফিসার, এক সময়ের দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার, যেন এক নিমেষে সংযত করে নেয় নিজেকে। বয়সকালে আদিত্যটা বেশি ভালো নয়, মালিনীর এই কথাটাই মনে পড়ে যায় তার। তবে অবাক করে দিয়ে মালিনী বলে, যাচ্ছ যাও, তবে ছেলেটাকে ফিরিয়ে এনো, আর আর নিজে খেয়াল রেখো। তেসরা অক্টোবর 2020, বাগডোগরা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কালিম্পংয়ের গাড়ি পেতে খুব একটা অসুবিধে হয় না সুবীরের। টাটা সুমো দুজন মানুষের পক্ষে খানিকটা বেশি বড় হলেও
ঠিকঠাক দামে রফা হতে এই গাড়িটাকেই ফাইনাল করা হয়। গাড়িতে ওঠার আগেই কয়েকটা ফোন সেরে নেয় দেবীপ্রসাদ, তবে সেগুলো ছিল খুবই সংক্ষিপ্ত। গাড়ি ছাড়তে যেন দেরি না হয়, প্রত্যেক মুহূর্তের অপেক্ষা যেন দেবীপ্রসাদের অস্থিরতা বাড়িয়ে চলে ক্রমাগত। ড্রাইভার মিল্টন বড়ই মিশুকে, অজানা টুরিস্টকে তার গ্রাম লেপচা জগতের সৌন্দর্য, তাদের চাষবাসের বাহার সব কিছু বৃত্তান্ত শুনিয়ে যায় অকপটে। কখনো কখনো ভুলে যায় পাশে বসে থাকা মানুষগুলি অধৈর্য হয়েছে, সুতরাং তার চুপ থাকাটা সেই মুহূর্তের জন্য শ্রেয়। গাড়ির মাঝের সিটে বসে থাকা সুবীর ও দেবীপ্রসাদের চুপ থাকা দেখলে মনে হতেই পারে দুদিকের জঙ্গলের শোভা উপভোগে মগ্ন এই দুটি মানুষ, কিন্তু বাস্তবটা একটু আলাদা। সেবক রোড ধরে ছুটে চলেছে গাড়ি, বাঁয়ে গলা ফরেস্ট, ডাইনে মাংপং ফরেস্ট। বাইরে সূর্যের তীব্র আলোর ছটা মাঝে মাঝে বনস্পতির পাতার আড়াল থেকে উঁকি দিয়ে তার তীক্ষ্ণতার প্রমাণ দিয়ে চলেছে, আবার কখনো নিচে বয়ে চলা তিস্তার জলের তোড় যেন ভাসিয়ে নিয়ে যায় কোনো এক অস্থির চেতা মনের সুপ্ত বাসনাকে। সাদা কাশফুলের জঙ্গলও বাদ যায় না তার শোভা পরিদর্শনে। পাহাড়ের রাস্তা যতই হতে থাকে ঊর্ধ্বমুখী, গন্তব্য যতই হতে থাকে নিকট, ততই মনের ভিতর চিন্তার ভাব আরো বেশি জটিল রূপ নেয়। তবে প্রকৃতির বৈষম্য দেবীপ্রসাদের মনে কিছুটা দাগ ফেলেছে হয়তো। দীর্ঘ সময় চুপ করে থাকার পরে সে বলে, জানো সুবীর, কাল তোমার বৌদি বড্ড চটেছে, আর সেটা তো খুব স্বাভাবিক, বয়স যে হচ্ছে আমার। স্যার, বয়সটা শুধু নাম্বারের শাড়িতেই সাজিয়ে রাখুন, সত্যি কথা বলতে আপনি আগের মতোই আছেন। আচ্ছা, ছেলেটাকে কি আরেকবার ফোনে ট্রাই করেছিলেন? হ্যাঁ, তিনবার ট্রাই করেছি, এয়ারপোর্টে যখন ছিলাম। আচ্ছা স্যার, ছেলেটার বয়স কত হবে? ঠিক বলতে পারবো না, তবে কতই বা হবে, এই 25-এর মধ্যে। বাবা, এত কম বয়সে জার্নালিজম করছে, বাহ, দারুণ ব্যাপার। কম বয়সেই এই কাজে এনার্জি থাকা ভালো, বুঝলে? ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান, মুম্বাইতে জন্ম, ওখানেই বেড়ে ওঠা, অথচ শরৎচন্দ্র বঙ্কিম একদম গুলে খেয়েছে, এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায় না, তা খেয়ে যাবে। বুঝলাম। ও আচ্ছা স্যার, ভালো কথা, আপনাকে বলা হয়নি, আমি মুম্বাইতে ফোন করেছিলাম। প্রতীক লাল আর ওই রোহিত গাবা বলে দুজনকে গ্রেফতার করেছিল ওই মেয়ে পাচারে যুক্ত থাকার জন্য, তবে কিছুদিন পরে প্রতীক বেল পেয়ে যায়, রোহিত এখনও কাস্টাডিতে। তবে একটা কথা, খুব ডিটেলে কিছু বলতে চাইছিল না মুম্বাই পুলিশ, এটা একটু আশ্চর্যই লাগলো আমার কাছে। ঠিক সেই সময় মিল্টন প্রচণ্ড জোরে ব্রেক কষল, তার সঙ্গেই শোনা গেল মিল্টনের অশ্রাব্য ভাষায় গালিগালাজ। সুবীর মিল্টনকে শান্ত করে ব্রেক কষার কারণ জিজ্ঞেস করাতে সে সামনের দিকে ইশারা করে একজনকে দেখাল। রাস্তার পাশে জমায়েত হয়েছে প্রায় 30-40 বাঁদরের, বাচ্চা বুড়ো মিলিয়ে যেন পুরো একটা বাঁদরের সভা চলছে পাহাড়ি রাস্তার উপরে। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয়, এদের সবার মাঝে দাঁড়িয়ে, না ঠিক দাঁড়িয়ে নয়, সামান্য ঝুঁকে একটা ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে রয়েছে একজন লোক, কাঁধে বোধহয় ঝুলি রয়েছে। সেখান থেকে খাবার টুকরো টুকরো করে বাঁদরগুলোকে খুব যত্ন করে খাওয়াচ্ছে সেই লোকটা। গাড়ি এখন ঋষি রোডের উপর চিত্রে জলপ্রপাতের কাছে, কিন্তু মিল্টনের হাসি খুশি স্বভাব যেন হঠাৎ করেই এই লোকটাকে দেখে খিটখিটে ধরনের হয়ে উঠল। দেবীপ্রসাদ দরজা খুলে বেরিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে এগিয়ে যায় বাঁদরের দলের দিকে। কিছু বাঁদর দাঁত খিঁচিয়ে তেড়ে আসে দেবীপ্রসাদের দিকে। মিল্টন চিৎকার করে ওঠে, স্যার ওর সামনে মত যাইয়ে, ও বন্দা পুরা পাগল হ্যায়, ইস জঙ্গল পে রহতা হ্যায় ও,
कुछ देर वेट कीजिए, ओ बंदा এত সহজে সরবে না স্যার। দেবী প্রসাদ মিল্টনের কথায় ভ্রুক্ষেপ না করে চিৎকার করে লোকটিকে বলে, দাদা, ও দাদা, ভাইয়া, আরে আপনাকে বলছি, আপনি কি বাংলা বোঝেন? বলছি ওই বাদরগুলোকে সরিয়ে নিলে আমরা একটু যেতে পারি। দেখুন কত গাড়ি লাইনে দাঁড়িয়ে পড়েছে, সবারই দরকার আছে, তারাও আছে। আপনি যদি একটু সরে দাঁড়ান বাদরগুলো সরে যাবে, তাহলে আমরা সাইড থেকে বেরিয়ে যাচ্ছি। শুনছেন কি, শুনছেন কি বললাম? আমরা সাইড থেকে বেরিয়ে যাচ্ছি। লোকটি কম্বলের ফাঁক দিয়ে তাকায় দেবী প্রসাদের দিকে। তার ঘোলাটে একটি চোখ স্পষ্ট দেখতে পায় দেবী প্রসাদ, আরও দেখে গালের অর্ধেক অংশ পোড়া। মিল্টন আবার চিৎকার করে ওঠে, স্যার ও কিছু বলবে না, ও পুরো পাগল বান্দা হে। ঠিক সেই সময় সকলকে অবাক করে লোকটি এক ধারে সরে দাঁড়ায়, আর তাকে অনুসরণ করে বাঁদরের দল রাস্তার এক পাশ খালি করে আরেক দিকে ভিড় জমাল। দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, যার মধ্যে একটিতে বসে দেবীপ্রসাদ আর সুবীর। সকলেই অবাক হয়ে চেয়ে থাকে সেই বাঁদরের ঝাঁকের দিকে, যারা মনোসংযোগ করে আছে পাগলটির দিকে। লোকটি কে গো, কিছু জানার ব্যাপারে মিল্টন? প্রশ্ন করে সুবীর। ঠিক বলতে পারবো না স্যার, তবে কুছ লোক বলতে কে ও পড়ালেখা কিয়া হয়ে হঠাৎ করেই কোনোভাবে পাগল হয়ে গেছে। আবার কেউ বলে লোকটা নাকি জাদুও জানে, সেই জাদুর বলেই সব প্রাণীকে বশ করে রাখে। সুবীর এবার দেবী প্রসাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, স্যার আপনার কি মনে হয়? রিয়েলি এ স্ট্রেঞ্জ পার্সন হি ওয়াজ। কালিম্পংয়ে পৌঁছতে প্রায় লেগে গেল 3.5 ঘন্টা। মিল্টনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল সুবীর। বলল, মিল্টন থানায় একটু কাজ আছে আমাদের, তুমি দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। আরে আজব কি বাত হে, আপ বলে কে কালিম্পং যায়েঙ্গে, তো কালিম্পং তো আ গয়া, এখন আবার অপেক্ষা কিসের? আর আপলো পুলিশ স্টেশনকে সামনে খড়া হোনে কে কিউ বলে, ক্যা বাত হে, আপলো কন হে? পরে বলছি তোমাকে, আপাতত একটু দাঁড়াও, যেখানে যাব তার জন্য এক্সট্রা টাকা তোমাকে দেওয়া হবে। সুবীরের কাছ থেকে এক্সট্রা টাকা কথাটা শুনে এক গাল হেসে মিল্টন চুপ করে গেল। কালিম্পং পুলিশ স্টেশনের ইনচার্জ রঘুবীর রাওয়াত, সুঠাম বলিষ্ঠ চেহারার মানুষটার মুখে সব সময় একটা প্রসন্ন ভাব খেলা করে। বয়স 40-এর কাছাকাছি, বাংলা বলতে পারে না তবে বোঝে। সুবীর নিজের পরিচয় দিতে করমর্দন করে বসতে বলল রঘুবীর। যদিও সুবীরের সঙ্গে আগে তার কথা হয়েছে, তবে প্রবীরের বিষয়েও খোঁজ নিতে বলা হয়েছিল। আচ্ছা, ওই ছেলেটার ব্যাপারে কিছু খবর পেলেন? প্রশ্ন করে সুবীর। হ্যাঁ বাতাতা হো, এক মিনিট রোকিয়ে। হ্যাঁ বনসে, বনসে সব লোকের লিয়ে চায় লেকর আও, আর কিছু লেঙ্গে আপ লোক? আজ্ঞে না, আপনি একটু বলুন কি জানতে পেরেছেন। গম্ভীর গলায় বলে দেবী প্রসাদ। হ্যাঁ আজ কুছ দের পহলে ও কাফের গাঁও মে মেরা এক বন্দা খবর লেকে আয়া হ্যায়, আপকা ও ক্যা নাম হ্যায় উসকা, প্রবীর, প্রবীর, হ্যাঁ ও আভি ঠিক হ্যায়, ঠিক হ্যায়। ঠিক হ্যায় মতলব কি হয়েছিল ওর? উৎকণ্ঠার ভাব স্পষ্ট দেবী প্রসাদের স্বরে। উসকা উপর অ্যাটাক হুয়া থা দো, একচুয়ালি ও লড়কি রিয়া ও লাপতা কুছ দিনো সে, এক্সাক্ট ক্যা হুয়া থা ও পতা নহীঁ হ্যায়, মগর ও দো দিন পহলে কুছ লোক উসকা লড়কি কি ঘর পে হামলা কিয়া থা, উসি দৌরান হুয়া থা এ সব। তা আপনারা ইনভেস্টিগেশন করছেন এই ঘটনা নিয়ে? দেবী প্রসাদের প্রশ্নে একটু অস্থির দেখায় রঘুবীরকে। রঘুবীর উত্তর দেয়, আঙ্কল ক্যা হোগা, ও লড়কি সহি নেই থি, গন্দে কামো মে থি ও লড়কি, আরে ও অভি উসকা ভুগতনা পড়েগা না, আপ লোক ও বচ্চে কো লেকার লোট যাইয়ে, ক্যা পতা কাল ফির সে ক্যা হোগা। হ্যাঁ ঠিক সেই সময় একটা ঘটনা ঘটল। সুবীর একেবারেই প্রস্তুত ছিল না এই ঘটনাটার জন্য। দেবীপ্রসাদ তার ডান হাত মুঠো করে টেবিলের উপর একটা জোড়ালো ঘুষি চালায় আর একবার চিৎকার করে ওঠে, দেখো ওই মেয়েটি কি ছিল আর এখন কি আছে তাতে কিচ্ছু যায় আসে না,
তোমার কর্তব্য মানুষকে রক্ষা করা, অপরাধের পক্ষ নেওয়া নয়। মেয়েটা যে লাপাতা তা নিয়ে কোনো স্টেপ নিয়েছো? ছেলেটার উপর হামলা হয়ে গিয়েছে তা নিয়ে তোমাদের কোনো ভ্রুক্ষেপই নেই? সুবীর ওঠো, এখানে কোনো কাজ হবার নয়, আমাদেরই কিছু করতে হবে। দুজনেই চেয়ার ছেড়ে উঠে যাওয়ার সময় রঘুবীর খুব পাতলা স্বরে বলে ওঠে, আঙ্কল আপ লোক আয়ে হ্যাঁ তো ঘুম কে যাইয়ে হিল স্টেশন, খাম খা কেউ ঝামেলা কো দাওয়াত দে রে হ্যায়। সুবীর বাবু আপ তো জানতে হ্যায় সব কুছ, হাই ক্যা হো সকতা হ্যায় আপ থোড়া সমঝা দিজিয়েগা আঙ্কল কো। ওর আঙ্কল হ্যাঁ, জনতা কো প্রোটেকশন দেনে কে পাড় মুঝে মত সিখাইয়ে, ইয়ে ক্যা চক্রভ্যূহ হ্যায় না আপকো কুছ মালুম নহীঁ হ্যায়, হ্যাঁ চলিয়ে কোই দিক্কত হো তো বন্দা কো ইয়াদ কর লিজিয়েগা, হ্যাঁ ঠিক হ্যায় নমস্কার। পুলিশ স্টেশন থেকে বেরোতেই মিল্টন এক গাল হেসে গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলে দিল। ও স্যার কাম হুয়া? কোনো উত্তর আসে না। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে মিল্টন বলল, এবার কোথায় স্যার? সুবীর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাফের গাঁওতে দীপক ছেত্রীর বাড়িটা চেনো তুমি? মিল্টন উত্তর দেয়, হ্যাঁ চিনব না কেন, ও লোক তো হোমস্টে হ্যায় না, আরে উন লোক দাদা পরদাদা আপ জানতে না পুরোহিত থা, ও পূজা আর খেতি বাড়ি করকে উন লোক চলতা থা, এখন এই ব্যবসাটা চালু করেছে, তবে এখন এত হোমস্টে আছে ওখানে লোকজন আর দীপকের বাড়ি যায় না, সব লোক বলতে গে উতনা আচ্ছা নেই, তো আপনারা ওখানে না গিয়ে অন্য জায়গা চলুন না, আরে মে লেকে যাতা হো আপকো আচ্ছা ভিউ ভি মিলেগা আর সস্তে মে ভি পড়েগা। ও না মিল্টন, তুমি ওখানেই নিয়ে চলো। দেবীপ্রসাদের কথাটা যেন আদেশের মতো শোনালো সুবীরের, কিন্তু সে কিছু বলল না, সে শুধু অপেক্ষা করতে লাগলো কখন তার স্যার তাকে প্রশ্নের বাণে জর্জরিত করে। কাফের গাঁও, পাহাড়ের বুকে ছোট্ট একটি গ্রাম, পাইনের জঙ্গলের মাঝে এক সর্পিল রাস্তা ধরে পৌঁছে যেতে হয় গ্রামটিতে। অতি পরিচিত লোলেগাঁওয়ের দূরত্ব এই গ্রামটি থেকে খুব বেশি নয়। রোজের ব্যস্ত জীবনের ফাঁকে একটু জিরিয়ে নিতে পর্যটকেরা আসেন এখানে। খুব বেশি দিনের পুরনো নয়, হোমস্টে ব্যবসা শুরু করেছিল দীপক ছেত্রী। পাঁচ ভাই তারা, দীপক সবার বড়, সকলেই বিভিন্ন দিকে পারদর্শী, কাঠের উপর অসাধারণ অলঙ্করণ, তার উপরে হাতে আঁকা রঙিন ছবি সকলের মন ভরিয়ে দেয়। পাঁচ ভাইয়ের যৌথ প্রয়াসে নিজেরাই তৈরি করেছে কটেজ, মন্দির, ছোট্ট নালা পার হওয়ার জন্য সাঁকো। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে অনেক লেখালেখিও হয়েছে, শুধু লেখা হয়নি দীপকের মেয়ের নিরুদ্দেশ হওয়ার কথা, তার পিছনে জড়িত মানুষগুলোর কথা, প্রবীরের কথা। গাড়ি থামল একটি পাহাড়ের ঢালের পাশে, যা খাড়া উঠে গিয়ে মিশেছে ফার্ন পাইনের জঙ্গলে। ঠান্ডাটা বেশ লাগছে এখন, চারিদিকে কুয়াশা ঘিরে ধরেছে আগন্তুকদের, যেন অবাধ প্রবেশের অনুমতি তাদের জন্য নয়। কুয়াশা ঘেরা জঙ্গলের ভেতর থেকে কোনো এক অজানা পাখির ডাক ভেসে আসে, হয়তো সে জানান দিচ্ছে নির্জন পরিধিতে নতুন কেউ এসেছে। দেবীপ্রসাদ গায়ে সোয়েটারের উপর চাদরটা জড়িয়ে নেয়, গাড়ি থেকে বেরিয়ে উপভোগ করতে থাকে চারিদিকের নীরবতা। মিল্টন গাড়ি স্টার্ট বন্ধ করে বেরিয়ে লাগেজ নামাতে শুরু করে। সুবীর গাড়ি থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, আহ মিল্টন তাহলে এটাই কাফের গাঁও? হ্যাঁ স্যার এই হ্যাঁ, কুছ দের আপকো প্যাদল চলনা পড়েগা, গাড়ি আর এরপরে যাবে না। ঠিক সেই সময় কানে এলো কুকুরের ডাক, কুয়াশার ভেতর দিয়ে ক্রমাগত ডেকে চলেছে। আরে মিল্টন কি করছো, লোক কই, তুমি যে লাগেজ নামিয়ে ফেললে।
আবার বলছো হারতে হবে, তা তুমি গিয়ে কাউকে ডেকে আনো। আরে স্যার মে হু না, কি আর লাগেজ আছে, দুটো তো ব্যাগ, ও মে লে লুঙ্গা, কই চিন্তা নেই। আসুন আসুন, হা 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 আসুন, দেখকে আসুন আমার সঙ্গে আসুন। ও বে জ্যাদা দূর নেই, ও নজদিকই হে, আপ লোক আইয়ে। মিল্টন ব্যাগ দুটো নিয়ে সামনের দিকে পাহাড়ের ঢালের পাশে একটা সরু রাস্তা ধরে উপরে উঠতে থাকে। বাঁ পাশ দিয়ে একটা সরু নালা বয়ে চলেছে। সুবীর দেবীপ্রসাদকে বলল, স্যার আমার হাতটা ধরুন। দেবীপ্রসাদ তীক্ষ্ণ নজর দিয়ে তার মনের ভাব বুঝিয়ে দিল সুবীরকে। সে গাছের ডাল ধরে উঠতে উঠতে বলল, মানছি আমার বয়স হয়েছে, কিন্তু বারবার তোমরা কেন আমাকে সেটা মনে করাচ্ছ? আরে আমি ঠিকই আছি, তুমি চিন্তা করো না। রাস্তাটা চলার পক্ষে অযোগ্য না হলেও গাছের শিকড় মাঝে মাঝে বেরিয়ে থাকায় কুয়াশায় সেগুলো ঠিক বোঝা যাচ্ছিল না। কয়েকবার ঠোক্কর খায় দেবীপ্রসাদ, তবুও সামলে নেয় নিজেকে। কিছু সময় পর কুয়াশার মাঝে ফুটে ওঠে ছোট ছোট কটেজ। সামনে চলতে থাকা মিল্টন বলে ওঠে, স্যার এসে গেছি, আপ লোক ওয়হাঁ পে ব্যাঠিয়ে, মে কিসি কো বুলা কে লাতা হুঁ। মিল্টন চলে যেতে সুবীর বলল, স্যার জায়গাটা কেমন স্বপ্নের মতো, তাই না? কি নিরিবিলি, কতদিন এমন জায়গায় যে আসিনি, অসম্ভব সুন্দর জায়গাটা। হ্যাঁ সুবীর ঠিকই বলেছ, আশ্চর্য লাগে এমন জায়গাতেও এত ক্রাইম হয়ে চলেছে, অথচ কারোর কোনো ভ্রুক্ষেপই নেই। আচ্ছা সুবীর, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ, কি বলতো? সুবীর সামান্য ইতস্তত হয়ে উত্তর দেয়, আমি জানি স্যার, রঘুবীরের কথায় আপনি সন্দেহ করছেন। আসলে আমি আপনার কাছ থেকে শোনার পর জায়গাটা বিষয়ে একটু খোঁজ নেই। দেখুন স্যার, পাহাড়ের অধিকাংশ মানুষ কুসংস্কার ভণ্ড চিন্তায় পুরোপুরি আচ্ছন্ন, আর এই সুযোগ কিছু মানুষ প্রতিনিয়ত নিয়ে চলেছে। রঘুবীর আমাকে নানাভাবে বলেছিল যে এখানে না আসতে, কিন্তু ততক্ষণে আমি আপনাকে কথা দিয়ে ফেলেছি, সেখান থেকে কি করে পিছপা হই বলুন তো। বুঝলাম, কিন্তু ভণ্ডামি কুসংস্কার এসবের সাথে মেয়েটির কিডন্যাপের কি কারণ থাকতে পারে? আছে স্যার, আসলে ঠিক সেই সময় কুয়াশা ভেদ করে একজন মাঝবয়সী মহিলা ও লোক এসে উপস্থিত হলো তাদের সামনে। ধীর কদমে মিল্টন এসে দাঁড়ালো পেছনে। স্পষ্ট বাংলা ভাষায় লোকটি বলল, আমি দীপক ছেত্রী, আপনাদের কি বুকিং ছিল, নামটা একটু বলবেন? না বুকিং ছিল না, নমস্কার, আমি দেবীপ্রসাদ রায়, ইনি আমার বন্ধু সুবীর শেঠ। আচ্ছা আপনাদের এখানে প্রবীর নামে কেউ কি এসেছে? প্রবীর কেন, আপনারা কে হন? ভীতচকিত কণ্ঠে প্রশ্ন করে দীপক। আমরা ওর বাড়ির লোক, ওকে নিতে এসেছি। ও কোথায়? দীপক নিজেকে সংযত করে বলে, আপনারা আসুন আসুন আসুন, ও ভেতরে আছে, আপনাদের দেখে ভালো মানুষই মনে হচ্ছে, আসুন ভেতরে আসুন ভেতরে আসুন। কটেজের ভেতরে যাওয়ার আগে মিল্টনকে তার ধার্য মূল্য থেকে ১,০০০ টাকা বেশিই দেয় সুবীর। মিল্টন যার পর নাই খুশি হয়ে নিজের নম্বর লিখে রাখতে বলে সুবীরকে এবং বলে, স্যার যখনই প্রয়োজন হবে এই নম্বরে ফোন করবেন, ঠিক আছে, মে যাহা বি আউঙ্গা চলে আউঙ্গা, ঠিক আছে। সুন্দর কাঠের কাজে সজ্জিত কটেজের পুরোটাই, আর চারপাশে রয়েছে বিভিন্ন নাম না জানা অর্কিডের বাগান। রঙের বৈষম্য দেখে তাক লেগে যেতে হয় সহজেই। ঘরের ভেতরে ঢুকতেই বাঁদিকে রাখা রেজিস্টার, একটি ফোন এবং পিছনের দেওয়ালে টাঙানো ফুল পাখি কাঞ্চনজঙ্ঘার ছবি। ঠাহর করতে অসুবিধে হয় না, এটাই রিসেপশন। সেখানে বেশি সময় অপেক্ষা না করে দুজনেই সামনের আরেকটি দরজা দিয়ে বাইরে বের হয়। দীপককে অনুসরণ করে প্রবেশ করে আরেকটি ঘরের ভেতর, যেখানে একটি ঘরে বিছানায় শুয়ে প্রবীর, ছেলেটার হাতে ও মাথায় ব্যান্ডেজ, চোখ বন্ধ করে ঘুমিয়ে প্রবীর। এই কিছুক্ষণ হলো ঘুমোচ্ছে, এখানে তো ডাক্তার তেমন নেই, এই গ্রামের বয়স্ক একজন আছে, গাছগাছড়া থেকে কিছু ওষুধ বানায়, সে দেখে গিয়েছে, এখন ভালো আছে ভালো আছে। সুবীর স্পষ্ট বুঝতে পারে
দেবীপ্রসাদ চশমা খুলে দু আঙুল দিয়ে চোখ দুটো সামান্য মুছল। দেবীপ্রসাদের ইশারায় দীপক আর সুবীর দুজনেই ঘর থেকে বাইরে বের হল। শোনো দীপক, তোমাকে অনুরোধ করছি, যা হয়েছে সব সত্যি কথা বলো, কিছু লুকিও না। পিতৃসম মানুষটির হঠাৎ অনুরোধে দীপক হকচকিয়ে ওঠে। তার মুখ দেখে কেমন যেন বোঝা যায় যে সে কিছু বলতে চায়, কিন্তু কোথাও কিছুতে বাধা দিচ্ছে তাকে। স্থির পাথরের মতো মাটির দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে সে। দেবীপ্রসাদ দীপকের হাত দুটো ধরে কাতরভাবে বলতে থাকে, দীপক, রিয়া তোমার মেয়ে আমি জানি, প্রবীর সব বলেছে আমায়। দেখো, আমরা পুলিশের লোক, তোমার মেয়েকে আমরা ঠিক ফিরিয়ে নিয়ে আসব। তুমি দয়া করে বলো যা জানো, সব কিছু বলো আমায়। দীপক সামান্য হেসে বলে, পুলিশ, পুলিশের কথা বলছেন, কি করবে ওরা? মেয়েটাকে চোখের সামনে বন্দুক কুচিয়ে নিয়ে গেল, ছেলেটা বাধা দিতে গেল, তো ওর এই অবস্থা করল। আপনারা কি মনে করেন আমি নালিশ জানাইনি? সবাই বিক্রি হয়ে গেছে স্যার, আপনারা এসেছেন থেকে যান কিছুদিন, আমার মেয়েকে আর খুঁজে পাবো না আমি। কেন কেন আমার মেয়ে একা কেন? এই গ্রামের অনেকের মেয়ে নিখোঁজ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ধ্যানরাজের বিরুদ্ধে কেউ যাবে না স্যার, এখানে সবাই ওর ইশারায় চলে। আপনারা থাকুন কিছুদিন, ছেলেটা সুস্থ হয়ে উঠবে, তখন ওকে নিয়ে বাড়ি ফিরে যাবেন। আমার মেয়ে মরে গেছে স্যার, মরে গেছে, আমি মনে মনে তা মেনে নিয়েছি, মেনে নিয়েছি স্যার, আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি স্যার। অঝরে কাঁদতে থাকে দীপক ছেত্রী। সান্ত্বনা দেওয়ার ভাষা বোধহয় সেই মুহূর্তে নেই ঘরে উপস্থিত বাকি দুজনের কাছে। তবুও তার পাশে বসে দেবীপ্রসাদ কাঁধে হাত রেখে বলে, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি দীপক, তবু চেষ্টা করব আমরা, দেখি কি হয়। কিছু প্রশ্ন করব তোমাকে, সঠিক উত্তর দিও। কাঁপা গলায় দীপক বলে, আচ্ছা বলুন, কি জানতে চান বলুন। এই ধ্যানরাজের বিষয়ে কিছু বলতে পারো? দেবীপ্রসাদের কথায় দীপক মাথা তোলে, চোখের জল মুছে সে বলতে থাকে, ধ্যানরাজ, কোনোদিন শয়তানকে সামনে থেকে দেখেছেন স্যার? ও হলো সেই শয়তান, এদিকে আসুন আসুন, এই 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 এদিকে, এই 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 যে এই যে ওদিকে, কাল সকালে দেখতে পারবেন স্যার, ডেলো পাহাড়ের পাশে আর একটা পাহাড়, আমার গ্রামের লোকেরা বলে ওটা শয়তানের চটি, ঠিক তার মাথায় রয়েছে ওই পিশাচটা দুর্গ, কোনো অসামাজিক কাজ নেই যা ওখানে হয় না, স্মাগলিং থেকে শুরু করে খুন, সব 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 কিছু হয়, সব কিছু হয়, কেউ প্রতিবাদ করলে তাকে তুলে নিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না স্যার, আর একদম খুঁজে পাওয়া যায় না, মেয়ে পাচারের মতো ঘৃণ্যতম কাজ ওখানে হয় স্যার, ওরা করে স্যার, ওরা করে, আমরা সবাই জানি, সবাই জানি, কিন্তু কারো সেই ক্ষমতা নেই, সেই সাহস নেই যে ওই শয়তানটাকে তার উচিত শিক্ষা দেবে, পুলিশ মন্ত্রী সবাই ওর চাকর স্যার, সবাই চাকর স্যার, আপনি বিশ্বাস করবেন না, সত্যি কথা বলতে আমার ওই লোকটাকে ভয় করে, কিন্তু কিন্তু তার আরেকটা কারণ আছে, ও নাকি কালা জাদু জানে স্যার, ভূত পিশাচদের এই সব ক্ষমতা করায়ত্ত করেছে স্যার, আমাদের এই সুন্দর স্বর্গের মতো জায়গাটায় ও জল জ্যান্ত একটা অভিশাপ স্যার, নিজের বাবা নিজের ভাইকে খুন করেছে, দিয়ে নিজের মতো করে রাজ করছে স্যার, এবার বুঝতে পারছেন স্যার ধ্যানরাজ আসলে কি? দেবীপ্রসাদ হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়ে, কিছু যেন ভাবছে সে। সুবীরের মুখেও সেই একই চিন্তার ভাব স্পষ্ট। হঠাৎ দেবীপ্রসাদ বলে উঠল, দীপক তুমি শান্ত হও, আচ্ছা আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারো? খিদে পেয়েছে খুব, আর আমরা কোথায় থাকবো সেটা যদি একটু বলো। একই রুমে থাকার ব্যবস্থা হলো দুজনের। দীপক এক ঘন্টা চেয়ে নিল দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য। কনকনে ঠান্ডার মধ্যে সুবীর ভেবেছিল সেই দিনের মতো স্নান না করার, কিন্তু দীপক কিছু সময়ের মধ্যেই দুই বালতি গরম জল ঢালল তার পরিকল্পনায়। থাকার কটেজটি সত্যিই প্রশংসার ঊর্ধ্বে। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে প্রবেশ করতে হয় কটেজে।
15x15 একটা ঘর, পুরোটাই কাঠের কাজ। ঢুকে বাঁদিকে তাকে রাখা তোয়ালে, খবরের কাগজ আর একটা ফ্লাওয়ার ভাস, যাতে হলুদ রঙের একটা অনামি অর্কিড। ঘরের মাঝে একটা বিছানা, সেখানে দুটো কম্বল আর বালিশ খুব পরিপাটি করে গোছানো। ডান দিকের দেওয়ালে একটা জানালা, দীপকের কথায় আকাশ পরিষ্কার থাকলে এই জানালা দিয়েই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। 1 ঘন্টা 30 মিনিট পরেই লাঞ্চের জন্য ডাক পড়ল। ডাইনিং রুমটা কিছুটা দূরে, সুন্দর হেরিং বোন স্টাইলে বোনা ইটের রাস্তার উপর দিয়ে হেঁটে গেলে সামনেই ডাইনিং রুম। খাবার সময় বাড়ির সকলেই হাজির ছিল ডাইনিং রুমে। দীপক, তার স্ত্রী নিকিতা, তার দুই ভাই মিম্মা আর গোবিন্দ, আর তাদের স্ত্রী ন্যান্সি আর দুর্গা। এক ভাই বুদ্ধ তখন কলকাতায় থাকে, আর এক ভাই বিক্রম মারা গিয়েছে 4 বছর আগে। সে ছিল মেজো ভাই। তার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করতে দীপক যেন বিমর্ষ হয়ে পড়ল। সে বলল, বিক্রম তার নিজের নামের মর্যাদা রেখেছিল স্যার, কিন্তু ওই যে বললাম ধ্যানরাজ, তার সামনে কোনো বিক্রম বেশি দিন টেকে না। আপনারা খান স্যার, খান, এই বিষয়ে পরে কথা বলবো। দুপুরের মেনুতে ছিল ভাত, মুসুরির ডাল, রাই শাক, আলু ভাজা আর ডিমের কালিয়া। দীপক বলল রাতে মুরগির ব্যবস্থা করা হবে, তাড়াহুড়োয় এই বেলা হয়ে ওঠেনি। কিন্তু সত্যি, জানালার বাইরে কুয়াশাচ্ছন্ন রহস্যময়ী আবরণের হাতছানি আর ক্ষুধার্ত আত্মার শান্তির এই অতুলনীয় ব্যবস্থা স্বর্গকে এক নিমেষে নিয়ে আসে হাতের নাগালে। কে যেন বলেছিল এখানে আতিথেয়তা বাজে, ট্রাভেল গ্রুপে স্টারের সংখ্যা কম। আসলে ব্যবসায়ী চিন্তাভাবনায় কখনো কখনো সবকিছু মেলাতে গেলে ঠিক আর ভুলের ভেদাভেদ করার দৃষ্টিভঙ্গি একটি সরল রেখায় ধাবিত করে অজানাকে জানবার ইচ্ছাকে। জানালার ধারে দাঁড়িয়ে পরপর দুটো সিগারেট শেষ করে সুবীর। বিছানায় বসে দেবীপ্রসাদ পড়ছিল বিমল মুখার্জির লেখা দু চাকায় দুনিয়া। সিগারেটের ফিল্টারটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে সুবীর বলে, স্যার, ধ্যানরাজ নামটা কি আপনার কোনোভাবে মনে পড়ছে? বই থেকে চোখ না সরিয়ে দেবীপ্রসাদ বলে, ডক্টর সূর্যশেখর খাস্তগির কল লিস্টে সবথেকে বেশি সংখ্যক কল হয়েছিল এই ধ্যানরাজ নামে লোকটিকে। একদম ঠিক স্যার, লোকটার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই জানেন। আমি কলকাতায় ফোন করেছি, অজিতকে পুরো ব্যাপারটা জানিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে লোকটার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকলে আমরা কোনো স্টেপই নিতে পারবো না। অজিত লালবাজারের সাথে কথা বলছে, বলল যে পরে আমাকে ফোন করে সব কিছু জানাবে। কোনো লাভ নেই সুবীর। মানে কেন বলুন তো? কারণ যা বুঝলাম এই ধ্যানরাজের সোর্স যা, তাতে বেশি দূর আমরা এগোতে পারবো না। আমি শুধু ভাবছি ডক্টর খাস্তগির মোবাইলে ধ্যানরাজের নাম্বার কিভাবে থাকে, তারা কি চেনে একে অপরকে? যদি চিনেই থাকে তাহলে কিভাবে চেনে? কিছু একটা জট আছে সুবীর। মেয়ে পাচার চক্র, রিয়া ছেত্রী, এসবের সাথে কি আরও কোনো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত লোকটা? জানি না, তবে অসিতকে বলবো ডাক্তারকে জেরা করতে, কিন্তু ওর যা অবস্থা কেমন যেন পাগলের মতন হয়ে গিয়েছে। অ্যাসাইলামে সারাদিন কিসব শঙ্কে তাকে মেঝেতে দেওয়ালে জিজ্ঞেস করলে কিছুই বলে না, শুধু হাসে। আমার মন বলছে সুবীর, আমরা খুব বড় বিপদে নিজেদের জড়িয়ে ফেলছি, খুব বড় বিপদে। চৌঠা অক্টোবর 2020, কাফের গাঁও। দেবীপ্রসাদ সাধারণত খুব সকালেই ঘুম থেকে ওঠে, আজও তার ব্যতিক্রম হল না। তবে পার্থক্য একটাই, বাকি দিনগুলোয় গাড়ির হর্নে অতিষ্ঠ হয়ে ওঠা আর আজকের এই নিরিবিলি পরিবেশ, আর তাতেও পাওনা শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার
অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করা। প্রকৃতির নিযুক্ত করা কোনো এক দক্ষ কারিগরের কি অপূর্ব সৃষ্টি, সত্যি তাক লাগিয়ে দেয় দর্শককে। গায়ে সোয়েটার আর চাদর জড়িয়ে বেরিয়ে পড়ে দেবী প্রসাদ। গতকাল কুয়াশার জায়গাটা সেইভাবে প্রত্যক্ষ করা হয়নি, কিন্তু দেবী প্রসাদ উপলব্ধি করে সুন্দরের ব্যাখ্যার হয়তো কিছু দেরি হয়েছে। সত্যি এত পরিষ্কার জায়গা, এত রঙিন ঘরবাড়ি সচরাচর চোখে দেখা যায় না। প্রত্যেক বাড়ির সামনে বাগান, আর সেখানে কত রকমের ফুল। দেবী প্রসাদ নাম জানত না, কিন্তু মনে মনে ঠিক করল বাড়ি ফিরে পাহাড়ি ফুলের উপর পড়াশোনা করবে। সর্পিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটি বাড়িতে একজন বয়স্ক মহিলা কাঠ কাটছে। হ্যাঁ, বেশ বয়স তার, কিন্তু কোনো বিরাম নেই তার কাজে। একবার চেয়ে দেখল দেবী প্রসাদের দিকে, তার কুঁচকে যাওয়া চামড়ার ফাঁকে ক্ষীণ হাসিটা দেবী প্রসাদ স্পষ্ট বুঝতে পারে। হাঁটতে হাঁটতে যে কতখানি উপরে সে এসে পড়েছে তা দেবী প্রসাদ জানে না। ঠিক সেই সময় তার চোখে পড়ে সামনে বাড়ি আর নেই, সেখানে একটা খালি জায়গা। দেবী প্রসাদ এগিয়ে যায় সেদিকে। একটা অ্যালপাইন মেডো, ছোট ছোট ঘাস ছড়িয়ে আছে বিস্তীর্ণ এলাকায়। পাহাড়ের উপরে কোনো এক দৈব ক্রিয়ায় তৈরি হয়েছে তা, ঠিক বোঝা যায় না, তবে মনে হয় সম্পূর্ণ বৃত্তাকার এলাকা এটি। দেবী প্রসাদ পৌঁছে যায় মাঝখানে। সূর্যের তেজ ধীরে ধীরে সে অনুভব করতে থাকে। কিছুক্ষণ আগের সেই হিমেল হাওয়ার অপ্রীতিকর অনুভূতি আর নেই। গায়ের চাদরটা খুলে হাতে নিল দেবী প্রসাদ। প্রত্যক্ষ করে দূর সীমানার বাঁদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। সূর্যের কিরণে এক অসাধারণ রূপ নিয়েছে সে। গতকাল দীপক বলেছিল এখান থেকে ডেলো দেখা যায়। দূর থেকে দূরে একটি পাহাড়ের চূড়ায় একটি বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, হয়তো ওটাই ডেলো। দীপক যেন আরো একটা পাহাড়ের কথা বলেছিল, শয়তানচটি। পাশের পাহাড়টা কি? হ্যাঁ, ওটাই হয়তো, চূড়ায় আরো একটা বাড়ি। না, ঠিক বাড়ি নয়, দেখে মনে হয় কোনো প্রাসাদ। দূর থেকে স্পষ্ট না হলেও চারটে মিনার মনে হয় দাঁড়িয়ে আছে প্রাসাদের চারপাশে। শৌখিন মানুষ এই ধ্যানরাজ, মানতে অসুবিধে নেই। হঠাৎ দেবী প্রসাদের মনের ভিতরের অভিব্যক্তি অন্যদিকে চালনা হয় দূর থেকে ভেসে আসা একটা পাখির আওয়াজে। অজান্তেই যেন দুচোখ বন্ধ হয়ে যায় তার। মনে হয় এক মন দিয়ে সারাটা দিন ওই ডাক শুনতে থাকাতে কোনো পাপ নেই। হাতের চাদরটা মাটিতে পেতে তার উপর বসে পড়ে দেবী প্রসাদ। বন্ধ চোখের পাতায় হলুদ আলো আরো তীব্র হয় ধীরে ধীরে সময়ের সঙ্গে। সময় যেন এখানে বাঁধ মানে না, এতটাই দ্রুত চঞ্চল সে। হঠাৎ সেই আলোর তেজ কমে আসে, ধীরে তা হয়ে যায় অন্ধকার। দেবী প্রসাদের ভয় হয়, হঠাৎ এই অন্ধকার কিভাবে? চোখের পাতা আস্তে আস্তে খুলতে থাকে সে। সামনের দৃষ্টি আর আলোর তীব্রতা রুখে এক বিশাল চেহারার ব্যক্তি দাঁড়িয়ে তার সামনে। মুখ স্পষ্ট নয়, শুধু কানে আসে একটা গম্ভীর গলা, ওয়েলকাম টু হেল দেবী প্রসাদ, শয়তান চটি তোমার জন্য অপেক্ষা করছে।
দেবীপ্রসাদের সারা শরীর যেন অবশ হয়ে যায়। নড়াচড়ার ক্ষমতা আর নেই। শুধু সে অনুভব করে চারপাশের লতা পাতা যেন তাকে আঁকড়ে ধরছে ক্রমাগত, ঢেকে ফেলছে তার সারা শরীর। স্যার, স্যার, আপনি ঠিক আছেন তো? আমি সুবীর। স্যার, শুনতে পাচ্ছেন? সুবীরের অস্পষ্ট গলা কানে আসে দেবীপ্রসাদের। কিছু সময় পরে চেতনা ফেরে দেবীপ্রসাদের। অবাক হয়ে তাকায় চারিদিকে। হঠাৎ কি মনে হতে উঠে বসে সে বিছানার উপর। সুবীর, আমি এখানে কি কিভাবে এলাম? আমি তো ওই লোকটাকে কোথায়? কোন লোকটা স্যার? প্রশ্ন করে সুবীর। দেবীপ্রসাদ কোনো উত্তর দেয় না, চুপ করে ভাবতে থাকে কিছু কথা। দীপক বলে, মিনমাই আপনাকে নিয়ে এসেছে এখানে। আপনি রাস্তার উপরে অজ্ঞান হয়ে পড়েছিলেন স্যার। আপনি ঠিক আছেন তো? কি হয়েছিল আপনার? না না, আমি ঠিক আছি দীপক। আচ্ছা, প্রবীরের জ্ঞান ফিরেছে? ও কেমন আছে এখন? স্যার, আপনিও চলে এলেন এখানে? খুব পরিচিত গলার আওয়াজে দেবীপ্রসাদ ফিরে তাকায় দরজার দিকে। প্রবীর, তুমি এখন কেমন আছো? ভালো আছি স্যার। আপনি যে আসবেন আমি আন্দাজ করেছিলাম। আসলে সেদিন খুব কাছের বলতে আপনার কথাই মনে পড়েছিল, তাই। ঠিক আছে প্রবীর, এত ভেবো না। তা কি হয়েছিল তোমার সাথে? বলবো স্যার, সব বলবো, কিন্তু তার আগে নিশ্চয়ই শুনেছেন রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ শুনেছি। আর এটাও শুনেছেন কে বা কারা তাকে কিডন্যাপ করেছে? শিওর নই, তবে আন্দাজ করছি। আন্দাজ নয় স্যার, আমি কনফার্ম রিয়া ওই ধ্যানরাজের কব্জায় আছে। আর আমি এও জানি রিয়া এখনো ওখানেই আছে। তুমি এত শিওর কিভাবে হচ্ছ রবির? স্যার, স্যার আমার মন বলছে, কিভাবে বলছি আমি জানি না, তবে স্যার ওই মেয়েটাকে বাঁচাতে হবে, না হলে যে আমি হেরে যাব। উত্তেজিত প্রবীরকে শান্ত করানোর চেষ্টা করে সুবীর শেঠ। প্রবীর, আমি কলকাতার কথা বলছি, তুমি একটু শান্ত হও। যার বিরুদ্ধে আমাদের এই লড়াই সে খুবই শক্তিশালী। আমি বলছি, আমি সব বলছি তোমাকে, তুমি বসো। স্যার, আমার সাথে অসিতের কথা হয়েছে। ও নিজেও মনে করে যে এই ধ্যানরাজ আর এই ডক্টর সূর্যশেখর খাস্তগি এদের মধ্যে কোনো একটা যোগাযোগ ছিল, কিন্তু কিভাবে সেটা জানা যায়নি। তবে সূর্যশেখর এই ধ্যানরাজের নাম শুনে বেশ অস্বস্তি বোধ করছিল, যাকে অসিত বহু জায়গায় খোঁজ লাগায়, কিন্তু ধ্যানরাজের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায়নি। অবশ্য একটা প্রবলেম হয়েছে। কি? অসিতের কাছে ওপর মহল থেকে ফোন আসে, ওকে ইনভেস্টিগেশন বন্ধ করার আদেশ দিয়েছে, এমনকি আমাকেও ফোন করেছে। আমাকে বলছে কলকাতায় ফিরে যেতে কালকের মধ্যেই। নির্বাক দেবীপ্রসাদ হতাশ হয়ে পড়ে সুবীরের কথা শুনে। সব কথা শুনে প্রবীরের মুখের ভাবটা যেন পাল্টে যায়। সে বলে, তাহলে আপনার কাছ থেকে কোনো সাহায্যই পাব না। ঠিক আছে, আসলে এটা আমি জানতাম। সেই সুদূর মুম্বাই থেকে একটা অন্যায় রুখতে আমি এসেছিলাম এখানে, কিন্তু সবাই করাপ্টেড, সবাই। প্রবীর, তুমি না জেনে এইভাবে কিছু বলতে পারো না আমাদের, গম্ভীর গলায় বলে ওঠে সুবীর শের। কেন স্যার, সেই প্রথম দিন থেকে পুলিশ কিছু করেছে? কোনো স্টেপ নিয়েছে রিয়াকে ফিরিয়ে আনার জন্য? তারা কেউ কিচ্ছু না, সেই কলকাতাতেই এই ধ্যানরাজের অনুগামীরা বসে রয়েছে। প্রবীর যেন আপন মনেই বলতে থাকে কিছু কথা। দেবীপ্রসাদের চোখ যায় প্রবীরের দিকে। সে কি হতাশ, বিষণ্ণ, নাকি মনের ভিতরে সুপ্ত প্রত্যয়ের অগ্নিশিখা ধীরে ধীরে দাবানলের রূপ নিচ্ছে? ঘর থেকে বেরিয়ে যায় প্রবীর। তাকে কয়েকবার আটকানোর চেষ্টা করেছিল দেবীপ্রসাদ। এই সব কিছুর পুরোটাই প্রত্যক্ষ করে দীপক।
চেষ্টা করেও সে পারে না মনের ভিতরে তৈরি আশঙ্কাকে চেপে রাখতে। স্যার স্যার, আপনাদেরকে একটা গল্প বলি স্যার, আমার ভাই বিক্রমের গল্প স্যার। সেও ঠিক ওই প্রবীরবাবুর মতোই ছিল স্যার, একদম একরকম ছিল। ওই ছিল আমাদের ভাইদের মধ্যে সব থেকে ছোট, কিন্তু পড়াশুনো ছিল খুব ভালো, এমন কি ভেষজ ঔষধির বিষয়ে অসাধারণ জ্ঞান ছিল স্যার। এই যে দেখছেন কটেজের গায়ে বিভিন্ন পশু পাখিদের ছবি আঁকা, ওগুলো সব ওর নিজের হাতে আঁকা স্যার। আরো আরো কত কিছু যে করতে পারত তার পুরোটা হয়তো আমরা কেউ জানি না। সবই ঠিক ছিল, কিন্তু একটাই খুঁত ছিল স্যার ওর, অন্যায় একেবারে সহ্য করতে পারত না। সেবার আমাদের গ্রামের একটা মেয়েকে ওই ধ্যানরাজের গুন্ডা তুলে নিয়ে যায়, বিক্রম চার পাঁচজনকে নিয়ে চলে যায় ওই শয়তানের চটি। তাকে আমি বারণ করেছিলাম স্যার, আটকানোর চেষ্টা করি, কিন্তু শুনল না সে আমাদের কথা, সে আর ফেরেনি স্যার। আর ফেরেনি স্যার। স্যার স্যার, আপনাদেরকে অনুরোধ, এই প্রবীরবাবুকে কোনোভাবে এখান থেকে নিয়ে যান স্যার, আমার খুব ভয় হচ্ছে ওনাকে নিয়ে, খুব ভয় হচ্ছে স্যার। দীপক কান্নায় ভেঙে পড়ে। সে আবার বলে ওঠে, আমার মেয়ে আর বেঁচে নেই স্যার, আমি মেনে নিয়েছি স্যার, কিন্তু ওর জন্য আপনাদের প্রাণ বিপদে ফেলবেন না, হাত জোর করে অনুরোধ করছি স্যার, আপনারা এখান থেকে চলে যান স্যার, চলে যান স্যার। সময় এখন বিকেল চারটে। কুয়াশাচ্ছন্ন বিকেলে হঠাৎ করে আবির্ভাব হয় বৃষ্টির। ঠান্ডা যেন তার নিজের শক্তি বাড়িয়ে চলেছে সময়ের সঙ্গে। সুবীর নিজের ব্যাগ গুছিয়ে নিতে ব্যস্ত। তাদের আগামী কাল চলে যেতে হবে এখান থেকে। ঘরের ভিতর গম্ভীর আবহাওয়া। সুবীর পুরোটাই আন্দাজ করেছিল, তবুও দেবীপ্রসাদের মুখের দিকে চেয়ে সে কিছু বলতে পারেনি। মনের ভিতর জমে থাকা দেবীপ্রসাদের প্রতি শ্রদ্ধা সুবীরকে বাধা দিয়েছে প্রতিবার আসল সত্যি প্রকাশে। কি ভাবছো সুবীর? দেবীপ্রসাদের প্রশ্নে সামান্য হকচকিয়ে ওঠে সুবীর। না স্যার, সেরকম কিছু নয়। কিছু না, সত্যিই তো কিছু না। আমরা কিছু না, আর আমাদের নিয়ম শৃঙ্খলাও কিছু নয়, সবকিছুই আপেক্ষিক। ঠিক বুঝলাম না স্যার। সুবীর হয়তো বুঝেছে কথাগুলো, অথবা হয়তো বুঝতে চায় না। সত্যি ডিপার্টমেন্টে থাকাকালীন এমন অনেক অভিজ্ঞতা তার হয়েছে যার উত্তর সে এখনো পায়নি, কিন্তু যেখানে উত্তর জানা সেইখানে বাধা পেতে হলো কোনো এক অদৃশ্য শক্তির তাড়নায়। বুঝবে না, আমিও বুঝতে চাই না। বাইরেও দেখো কি জমিয়ে বৃষ্টি নেমেছে, কেমন একটা বিষণ্ণ করা পরিবেশ। যাই ওদিকে দেখি প্রবীর কি করছে। এইভাবে বসে থাকলে মনের উপর চাপ বেশি পড়ে সুবীর। চলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ওদিকে যাই। ঠিক সেই সময়ে দরজায় সজোরে ধাক্কার আওয়াজে দুজনেই তাকালো সেদিকে। সুবীর চিৎকার করে বলল, কে? আগে দরজা খুলুন, আগে আমি মিনমা, দরজাটা তাড়াতাড়ি খুলুন, সর্বনাশ হয়েছে। সম্ভাব্য আশঙ্কার জেরে সুবীর এবং দেবীপ্রসাদ আতঙ্কের দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। সন্ধে সাড়ে ছটা, বৃষ্টি হয়ে চলেছে অঝোরে, তবুও সেই প্রবল ধারার বিরুদ্ধে গাড়ি ছুটে চলেছে প্রবল গতিতে, বিপদের চিন্তা না করে। সত্যি পাকা ড্রাইভার মিল্টন, তবে কথার দাম রেখেছে সে। সুবীরের কল পাওয়া মাত্রই গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছে কাফের গাঁওতে। চারিদিকে নিঝুম ও নিরিবিলি পরিবেশের বুক চিরে ছুটে চলেছে সুমো গাড়িটা। সুবীর ও দেবীপ্রসাদকে বাদ দিয়ে গাড়িতে রয়েছে দীপক, মিনমা। মিনমা খুব চেষ্টা করেছিল প্রবীরকে আটকানোর, কিন্তু সবার চোখে ফাঁকি দিয়ে সে গাড়ি নিয়ে চলেছে তার গন্তব্যের দিকে।
প্রায় দেড় ঘন্টার আঁকা বাঁকা পথ পেরিয়ে গাড়ি পৌঁছলো শয়তানের চটিতে। পথে একবার মিল্টন জিজ্ঞাসা করেছিল এখানে আসবার কারণ। সঠিক কিছু জানতে না পারলেও একটা বিষয়ে সে নিশ্চিত হয় মনে মনে, এই যাত্রা তার সুখকর হবে না। মিল্টনের গাড়ি দুর্গ থেকে কিছু দূরে ঢালু পাহাড়ের রাস্তায় দাঁড়াতে বলে সুবীর। মিনমা ও দীপককে সেখানেই থাকতে বলা হয়। সুবীর ও দেবীপ্রসাদ যাবে সেই দুর্গের ভেতর। যদি আধ ঘন্টা পরেও তারা না ফেরে, তাহলে সুবীরের দেওয়া নম্বরে তারা যেন ফোন করে এবং স্থানীয় লোক জড়ো করে, এটাই ছিল সুবীরের নির্দেশ। প্রথমে অস্বীকার করলেও পরে এই সিদ্ধান্তে সহমত পোষণ করে দীপক। বাড়ির সামনে সেই রকম কিছু চোখে পড়ল না দেবীপ্রসাদের। খুবই ফাঁকা সেই জায়গাটা, অন্ধকার ইতিমধ্যেই নেমে এসেছে। বৃষ্টির তোড় আগের থেকে সামান্য কম হলেও ঠান্ডা যেন ছুঁচের মতো বিঁধছে দুজনের গায়ে। মাথায় ছাতা নিয়ে লোহার গেটটা খোলে সুবীর। ধারের পাঁচিলগুলোর চটে যাওয়া রঙের ফাঁকে কোথাও তৈরি হয়েছে ফাটল, কোথাও ছোট কোথাও বড়। টর্চের আলো ফেলতেই আন্দাজ করা যায় পাঁচিলের ঠিক ওপারেই রয়েছে খাদ। ধীর পায়ে এগিয়ে চলে দুজন, তবুও পায়ের তলায় জমে থাকা জল ছিটে এসে ভিজিয়ে দিচ্ছে প্যান্টের তলা। কিছু সময় পরে তারা উপস্থিত হয় বাড়িটার সামনে। বিশাল এই বাড়িটাকে দুর্গ বললেও কিছু কম বলা হয় না। সে যেন তার অস্তিত্ব খুব গর্বের সঙ্গে জানান দিয়ে চলেছে আগন্তুককে। তবুও দুর্গের গায়ের কিছু অংশে জন্মানো পরগাছা নজর এড়ায় না দেবীপ্রসাদের। সামনের বিশাল দরজা যেন প্রলোভন দেখায় তার সুন্দর কারুকার্যের পাহাড়ে, আর ঠিক এর পরেই নিজের উদরে প্রবেশ করিয়ে চিরকালের মতো নিরুদ্দেশ করবে পথিককে। সামনে পৌঁছতে একটা বন্দুকধারী গার্ড দরজা খুলে দিল বিনা বাধায়, যেন তাকে এই আদেশ দেওয়া হয়েছিল অনেক আগেই। বিষয়টা খুবই রহস্যজনক মনে হলো দেবীপ্রসাদের। ভেতরে ঢুকতেই চারিদিকের চাকচিক্য দেখে ধাঁধিয়ে গেল দুজনই। বিশাল এক হল ঘরে কারুকার্যে সুসজ্জিত আরাম কেদারা। টেবিলের উপর রাখা ফ্লাওয়ার ভাসে অচেনা অথচ সুন্দর ফুলের তোড়া। দেওয়ালে ঝুলছে বাইসন চিতার মাথা, তাদের হিংস্র দৃষ্টি যেন সতর্ক নজর রেখে চলেছে তাদের উপর। ওয়েলকাম মিস্টার রায়, ওয়েলকাম টু মাই নেস্ট। হঠাৎ এক গুরুগম্ভীর গলায় দুজনেই তাকায় ডান দিকের সিঁড়ির দিকে, যা উঠে গিয়েছে প্রথম তলায়। সেখানে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে এক বিশাল চেহারার লোক। সাদা পাঞ্জাবি পরা লোকটার উন্মুক্ত শরীরের অনেকখানি অংশ সোনালি ধাতুতে মোড়া। ফর্সা চেহারার উপরে একটা কৃত্রিম ঔজ্জ্বল্য খেলা করছে। মানুষটার বলিষ্ঠ চেহারা, নিয়মিত শরীরচর্চা করে তা সহজেই বোঝা যায়। দৃঢ় চোয়াল আর ফোলা গালের অনেকখানি দখল করে আছে ট্রিম করা সূক্ষ্ম দাড়ি। চোখের দৃষ্টি যেন অদ্ভুত রকমের শান্ত। সহজে বোঝা যায় না মনের অভিপ্রায়। ধীরে ধীরে নামতে থাকে সে। মাই নেম ইজ ধ্যানরাজ, ধ্যানরাজ দুবে। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ভাঙা ভাঙা বাংলা ভাষায় বলতে থাকে ভদ্রলোক। তো কিছু নেবেন আপনি? আচ্ছা, আপনাকে ঠিক চিনলাম না, তবে একটা গেস করছি। আপনি দমদম থানার ইনচার্জ সুবীর, তাই তো? সুবীর সেঠ? হ্যাঁ, ঠিকই বলেছেন।
আচ্ছা আপনারা দাঁড়িয়ে কেন, বসুন বসুন এখানে। আর আপনাকে মিস্টার দেবীপ্রসাদ আঙ্কেল বলবো তো, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। তা বলুন কি নেবেন, শরবত, চা, কফি নাকি হুইস্কি? না কিছু নেব না। সে কি করে হয়, আর দাঁড়ান আপনাদের জন্য শরবত বলছি। আর তিলক সাহেব লোককে লিয়ে স্পেশাল শরবত লেকে আও। আর এবার বলুন, গরিবের ঘরে হঠাৎ, সব ঠিক আছে তো? দেবীপ্রসাদ সামান্য অধৈর্য হয়ে উত্তর দেয়, দেখুন ধ্যানরাজবাবু, আমরা আপনাকে চিনি না, তবে আপনার এখানে প্রবীণ নামের একটা ছেলে এসেছে, তাকে আপনি ছেড়ে দিন, আমরা ওকে নিয়ে চলে যাচ্ছি। প্রবীর সে কে? এই নামে তো এর মধ্যে কেউ এখানে আসেনি আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। দেবীপ্রসাদের হঠাৎ মনে পড়ে, হ্যাঁ সে মিথ্যে বলছে না, যদি প্রবীর এখানে আসতো তাহলে দীপকের গাড়িটা দাঁড়ানো দেখা যেত। কি আঙ্কেল কি এত ভাবছেন, আরে নিন নিন শরবত খান, মাথা ঠান্ডা করুন। দেবীপ্রসাদের নজর যায় পাশে দাঁড়ানো একজন ভদ্রলোকের দিকে, যে এখন ট্রে থেকে গ্লাস নামিয়ে রাখছে উপর। সুবীর একবার দেবীপ্রসাদের দিকে তাকায়, তার নজর অনুসরণ করে ধ্যানরাজ বলল, আরে ভয় পাবেন না সুবীর বাবু, এতে বিষ নেই। না না সেটা কথা নয়, ঠিক আছে। সুবীর একটু ইতস্তত বোধ করে গ্লাস খালি করে নিমেষে। দেবীপ্রসাদ শরবত শেষ করে বলে, ঠিক আছে ধ্যানরাজ বাবু, অসংখ্য ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য, আমরা উঠি। আরে দাঁড়ান দাঁড়ান আঙ্কেল, ই তো তারা কিসের, এবার বলুন তো আপনার হঠাৎ কি কারণে মনে হলো প্রবীর জার্নালিস্ট তাই তো এখানে এসেছে? দেবীপ্রসাদ কোনো উত্তর দিতে পারে না, চুপ করে চেয়ে থাকে লোকটার দিকে। লোকটার কি কোনো সম্মোহনী শক্তি আছে, চোখ দুটো থেকে যেন অন্যদিকে তাকাতেই পারছে না দুজন, স্পর্ধার বিরুদ্ধে প্রতিস্পর্ধার স্বভাব যেন আজ আর নেই প্রাক্তন পুলিশ অফিসারের কাছে। আবার ধ্যানরাজ বলে উঠল, প্রবীর এখানে আসবে আমি জানি, তবে আসছে আসেনি, ছেলেটা বড্ড সাহসী এত কিছু হওয়ার পরেও। যাই হোক, আমার এই মারপিট রক্তারক্তি ভালো লাগে না একদম, কিন্তু কিভাবে তা বন্ধ করা যায় আপনি বলুন তো আঙ্কেল। দাঁড়ান একটু ভাবি, একটু সোচ নে দিয়ে থোড়া টাইম। হ্যাঁ এক উপায় আছে, এ রাঘব উসকো আন্দোল লেকে আও। সেই সময় হল ঘরের অপর প্রান্তের একটি দরজা খুলে ঘরে প্রবেশ করল একজন লোক, যে ধরে রয়েছে একটি মেয়ের হাত। হাল নিন আঙ্কেল, নিয়ে যান খুকিকে, সব ঝামেলা শেষ। দেবীপ্রসাদের চিনতে অসুবিধে হয় না মেয়েটিকে, দীপকের মেয়ে রিয়া। মেয়েটির শরীরের কাপড় ও চেহারার মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পায় না দেবীপ্রসাদ। এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় সুবীর ও দেবীপ্রসাদ, কি এবং কেন হচ্ছে তা বোঝে না তারা, ভয় হচ্ছে তাদের। ধ্যানরাজের কোনো দূরভিসন্ধি নেই তো এর পেছনে। ঠিক সেই সময় বেজে উঠল সুবীরের মোবাইল। দীপক ফোন করেছে তাকে, সুবীর ফোন কেটে দিয়ে বলে, তাহলে ওঠা যাক স্যার, চলুন। দেবীপ্রসাদ রিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? কোনো উত্তর আসে না তার থেকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেবীপ্রসাদের দিকে। কিছু অজানা আতঙ্ক, ভয় ও দুঃখ তার শরীরটাকে ভেতর থেকে জড়ে রূপান্তরিত করেছে। ঘর থেকে বেরোবার শেষ মুহূর্তে, আঙ্কেল সত্যি ই তো বয়সেও আপনি কাঁপিয়ে দিচ্ছেন, ডাক্তারের কেসটা যেভাবে ধরলেন আপনি সত্যি কাবিলে তারিফ, তা এই বয়সে তো রিস্ক নিতে পারবেন তো, বাকি কোটা দিন ফ্যামিলিকে নিয়ে থাকুন না, কেন ঝামেলায় জড়াচ্ছেন। আচ্ছা আজ আসুন তাহলে, আর হ্যাঁ দীপক আর ওর ফ্যামিলিকে আমার প্রণাম দেবেন। দেবীপ্রসাদ একবার ধ্যানরাজের দিকে চাইতে চোখে পড়ল ধ্যানরাজের ঠোঁটের কোণে একটা বিদ্রুপের হাসি।
স্যার, স্যার আপনাদেরকে ফোন করেছিলাম স্যার, জানেন। কথাটা শেষ করতে পারে না দীপক, চোখের সামনে দাঁড়িয়ে রিয়া। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে দীপক, পেছনে মিনমা আর মিল্টন। মিনমা হাসতে থাকে তার মেয়েকে পেয়ে, কিন্তু দীপকের চোখে অশ্রুধারা। মিল্টন হয়তো কিছুই বুঝতে পারে না, সে জিজ্ঞাসা করে, ও মিনমা ভাই, এই লড়কি কোন হ্যায়? মিনমা উত্তর দেয়, ও আমাদের মেয়ে রিয়া। ওই যে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওরা ধ্যানরাজের কাছ থেকে আমাদের মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসেছে। মিল্টন আবার জিজ্ঞাসা করল, সে কি ধ্যানরাজের খপ্পর থেকে এত সহজে কে বেঁচে ফিরে এলো? তা এরা কে গো? কেন তুমি জানো না? ওরা তো পুলিশের লোক। হঠাৎ করে চেনা মুখোশের আড়ালে অন্য এক ব্যক্তিত্ব যখন প্রকাশ পায়, মনের ভাব যেমন হয় তখন মিল্টনের চোখে মুখে ঠিক এক ভাব স্পষ্ট। স্যার, স্যার আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না স্যার, আমাদের মেয়েকে বাঁচিয়েছেন আপনারা স্যার। দীপকের কথায় ভাবের কোনো পরিবর্তন হয় না দেবীপ্রসাদ আর সুবীরের মুখে। এত সহজে কার্যসিদ্ধি হবে এ ধারণার বাইরে, তাও ধ্যানরাজের মতো লোকের ক্ষেত্রে। সে ঠিক আছে, কিন্তু ফোন করেছিলে কেন? সুবীর প্রশ্ন করে। আসলে আমার বউ ফোন করেছিল আপনাকে, প্রবীর ফিরে এসেছে বাড়িতে। কোথায় গিয়েছিল সে, কিছু বলেছে? না স্যার, কিছু বলেনি, চুপ করে আছে। আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন একবার, যদি কিছু বলে। পাহাড়ে যেন হঠাৎ করেই সকলের অজান্তে অন্ধকার নেমে আসে, আর সেই নিকষ অন্ধকার নিয়ে চলে তার পথিককে এক ভয়ঙ্কর বিপদের দিকে। কেউ যেন বলেছিল, পাহাড় হলো ভয়ঙ্কর সুন্দর। গাড়ির হেডলাইটের আলোতে চিকচিক করছে বৃষ্টির ফোঁটা, বৃষ্টি যেন আজ বাঁধ ভেঙেছে। দীপক জানে এত বৃষ্টিতে পাহাড়ে হঠাৎ করেই ধস নামে, সে বিচলিত হয়, কিন্তু তবুও কোথাও যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। আজ যে ঘরের মেয়ে ঘরে ফিরেছে, কাফের গাঁওতে গাড়ি পৌঁছতে সকলে পাহাড়ের ঢাল বেয়ে ওপরে দীপকের হোমস্টের দিকে রওনা দেয়। মিল্টনকে সুবীর আগামীকাল সকাল 10টার মধ্যে আসতে বলে দেয়। মিল্টন একবার ভেবেছিল সে বলবে যদি কিছু অন্যায় করে থাকে তাহলে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আসলে ট্যুরিস্ট দেখলে সে অহেতুক অনেক কথাই বলে ফেলে যা হয়তো বলাটা ঠিক নয়, কিন্তু সে বলেনি। সম্মতিসূচক মাথা নাড়িয়ে বিদায় নেয় সেখান থেকে। গাড়ি যখন কাফের গাঁও থেকে নিচে নেমে আসছে, তখন মিল্টন দেখল চারটে স্করপিও সেই একই রাস্তা দিয়ে উঠে যাচ্ছে কাফের গাঁওয়ের দিকে। স্যার, আপনারা আমার জন্য ওই ধ্যানরাজের কাছে গিয়েছিলেন? প্রবীর প্রশ্ন করে দেবীপ্রসাদকে। ঘরে উপস্থিত পাঁচজন মানুষ, দীপক, দেবীপ্রসাদ, সুবীর, প্রবীর এবং রিয়া। কিছু সময় আগে লোডশেডিং হয়েছে সেখানে, ঘরে একটা ইমার্জেন্সি লাইট জ্বলছে বটে, কিন্তু বাইরের অন্ধকার যেন আরো প্রকট হয়ে ঘিরে ধরেছে বাড়িটাকে। দেবীপ্রসাদ উত্তর দেয়, হ্যাঁ গিয়েছিলাম, আমার একটা দায়িত্ব আছে। তোমার কি মনে হয় প্রবীর, তুমি কি খুব সাহসী? কিছু হটকারিতা করার আগে একবার নিজের বাড়ির লোকেদের কথা ভেবে দেখো। তা কোথায় গিয়েছিলে তুমি? প্রবীর কিছু উত্তর দেয় না। বলি তোমায় কিছু জিজ্ঞেস করছি আমি, কোথায় গিয়েছিলে বলবে আমাদের? না স্যার, সেটা বলতে পারবো না। বলতে পারবে না মানে? এমন কোন রাজকার্যে তুমি গিয়েছিলে যে বলতে পারবে না? গুরুজনের শাসনের মুখে কিছুটা অসহায় বোধ করে প্রবীর।
তবুও সে চুপ থাকে। একবার ফিরে তাকায় রিয়ার দিকে, যার নজর এখন তার দিকেই নিবদ্ধ। কিছু মনে করবেন না স্যার, তবে বলতে পারবো না আমি কোথায় গিয়েছিলাম। একটা কথা আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনাকে? দেবীপ্রসাদ বেশ রাগী গলায় বলে ওঠে, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না অথচ আমাকে প্রশ্ন করছো, বড্ড সাহস তো তোমার। আরে বাচ্চাদের মতন ঝগড়া করছেন কেন আপনারা? বলো প্রবীর, কি জানতে চাও? আসলে রিয়াকে ওই ধ্যানরাজ এমনি ছেড়ে দিল, ব্যাপারটা ঠিক কেমন লাগছে আমার। ওই লোকটার গ্রাস থেকে খাবার নিয়ে আপনারা চলে এলেন, তাও সে কিছু করল না, আশ্চর্য লাগছে। প্রবীরের কথার পরিপ্রেক্ষিতে সুবীর বলে, আরে সে তো নিজের ইচ্ছায়। সুবীর নিজের কথা শেষ করতে পারল না, বাঁদিকের টেবিলের উপরে এমার্জেন্সি লাইটটা বিকট আওয়াজ করে ভেঙে গেল, আর তার সাথে কানে এলো কয়েক রাউন্ড গুলির আওয়াজ। খোলা জানালা দিয়ে বাইরের বৃষ্টির আওয়াজ ছাপিয়ে মেশিন গানের কান ফাটানো শব্দ চারিদিকে নিস্তব্ধতা বিদীর্ণ করল। প্রবীর রিয়াকে জাপটে ধরে ঝাঁপিয়ে পড়ল মেঝের উপর। দেবীপ্রসাদ, সুবীর ও দীপক সকলে দেওয়ালের এক কোনায় বসে নিজেদের বাঁচাতে ব্যস্ত। তবে দেবীপ্রসাদ অনুভব করল তার ডান দিক রক্তে ভেসে গিয়েছে, কিন্তু সে রক্ত তার নয়, সুবীরের বাম হাতে গুলি লেগেছে। অসম্ভব যন্ত্রণায় চিৎকার করতে গিয়েও সে নিজেকে সংযত করেছে। দেবীপ্রসাদ চেপে ধরে তার ক্ষতস্থান। ঘরের ভিতরে আসবাবের উপরে গুলি তার নিজের ছাপ ফেলে যায়। বারুদের গন্ধে ভরে ওঠে আবহাওয়া, ভঙ্গুর সকল বস্তু চুরমার হয়ে ছড়িয়ে পড়েছে ঘরের মেঝেতে। কানে হাত দিয়ে অঝরে কাঁদতে থাকে রিয়া। চারিদিকে নিকষ অন্ধকার আর প্রাণঘাতী গুলির আওয়াজ যেন এক ভয়ঙ্কর দানবের মতো গিলে ফেলেছে তাদের। হঠাৎ দীপক নিজের জায়গা থেকে সামান্য উঠে কিছু একটা করার চেষ্টা করতে থাকে। দেবীপ্রসাদ অবাক হয়ে জিজ্ঞেস করে, দীপক কি করছ? বসো এখানে, গুলি লেগে যেতে পারে। সরে দাঁড়ান, আমি বাথরুমের জানালা দিয়ে বেরোনোর চেষ্টা করছি, দেখি যদি কিছু করা যায়। আরে কি করবে তুমি? তুমি কি ভাবছো সেখানে কেউ থাকবে না? বিপদ ডেকে এনো না দীপক, এখানে বসো, আমাকে ভাবতে দাও। স্যার স্যার আপনি চিন্তা করবেন না, ওদিকে কেউ নেই, আমি জানি, আমি জানি, আমার উপরে বিশ্বাস রাখুন স্যার, আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আসছি। দীপকের প্রস্তাবের বিরুদ্ধে জোর খাটাতে দেবীপ্রসাদ পারে না, কারণ সেই মুহূর্তে তার কাছে অন্য কোনো উপায় অজানা। স্কাউন্ড্রেল, ধ্যানরাজ সালা, হঠাৎ বলে ওঠে সুবীর। প্রায় দু মিনিট পরে হঠাৎ গুলি চলা বন্ধ হল। দীপক এর মধ্যেই তার কথা মতো বাথরুমের জানালা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে, তবে বাইরে বাকিদের কি অবস্থা তা কেউ জানে না। ধ্যানরাজের এই রূপ সহানুভূতিপূর্ণ আচরণ, মিষ্টি কথা, এই সব কিছুতেই দেবীপ্রসাদ সন্দেহ করেছিল খারাপ কিছুর, কিন্তু তা যে এত তাড়াতাড়ি হবে সেটা সে বোঝেনি। প্রবীর বলে উঠল, স্যার স্যার বাইরে কি ওরা চলে গেছে, কি মনে হয়? দেবীপ্রসাদ চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, না প্রবীর, ওরা আজ কাজ শেষ না করে যাবে না, তবে জীবনের শেষটা যে এইভাবে হবে তা ভাবতে পারিনি। শেষের কথাগুলো আপন মনেই বলতে থাকে দেবীপ্রসাদ। হঠাৎ রিয়া বলে ওঠে, এর জন্য শুধুমাত্র আমি দায়ী। কেন যে নিজেকে শেষ করে দিলাম না আমি, কেন যে এখনো নিজেকে বাঁচিয়ে রেখেছি, এর জন্য শুধুমাত্র আমি না। তুমি নিজেকে কেন শেষ করতে যাবে? দেখো যা হচ্ছে তাতে তোমার কোনো দোষ নেই, একটু শান্ত হও, অধৈর্য হয়ে যেও না। না স্যার, না না, আমার আমার সত্যি আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই স্যার, আমার মতো অনাথের এভাবে বেঁচে থাকার কোনো অধিকারই নেই স্যার, কোনো অধিকার নেই আমার। রিয়ার কথায় সকলেই কিছুক্ষণ চুপ করে থাকে। আরেকটি গলার স্বর শুনতে পায় রিয়া, কিন্তু সেটা দেবীপ্রসাদের নয়, এই গলা সুবীরের। অনাথ মানে?
দীপক নীতিকা তোমার বাবা মা নয়? দীপক, দীপক আমার বাবা? ওই ওই শয়তানটা আমার বাবা? ওই শয়তানটা আমার বাবা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমার বাবাকে কে খুন করেছে জানেন আপনারা? ওই ওই ধ্যানরাজ, ওই ধ্যানরাজ আমার বাবাকে খুন করেছে। আমার বাবাকে খুন করেছে ওই ধ্যানরাজ, খুন করেছে। তাহলে তোমার বাবা? হ্যাঁ স্যার, আমার বাবা হলেন বিক্রম ছেত্রী। ও আমার টাকার বিনিময়ে বিক্রি করেছে ওই ধ্যানরাজের কাছে, বিক্রি করেছে আমার। তুমি যা বলছো ভেবে বলছো দরিয়া? দেরিতে হলেও সত্যিটা আমি জেনেছিলাম। আমার আমার মা খুব ছোটবেলাতেই মারা যায়, তারপর থেকে আমার বাবার হাত ধরেই বড় হয়ে ওঠে। আর বাবা চলে যাওয়ার পর আমারই পরিবারের লোকেরা আমাকে বিক্রি করে দেয়, মোটা অঙ্কের টাকা নিয়ে আমাকে বিক্রি করে দেয় ওরা। আপনারা এত সহজে এদের এই মিষ্টি মিষ্টি কথায় ভুলে গেলেন? আপনাদেরকে ওরা এত সহজে বোকা বানিয়ে দিত, তাই না? আমিও জানতাম না যে আমার পরিবারের লোকেরাই আমাকে টাকার বিনিময়ে ওই ধ্যানরাজের কাছে তুলে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল। কিন্তু এখন আমি সব জানি, সব কিছু জানি এখন আমি। আপনি প্রফেসর, আপনিও তো ধোকা খেয়েছেন, তাই না? হ্যাঁ বলুন, চুপ করে আছেন কেন? বলুন না। প্রবীরের নীরবতার পেছনে আসল কারণ খুঁজে পায় না দেবী প্রসাদ। সে বলে, বুঝেছি, আর কিছু বলতে হবে না। আমাদের এই ঘরে বন্দি করে সে পালিয়েছে, আমরা এইভাবে হেরে যাব ভাবতে পারছি না। দেবীপ্রসাদ খুব হতাশ ও বিমর্ষ হয়ে পড়ে। সুবীর দেবীপ্রসাদের হাত ধরে প্রশ্ন করে, যেন তার মনের ভিতর এখনও শেষ আশা বেঁচে থাকে, ভরসা দেবীপ্রসাদের চিন্তা বিচার ও বিবেচনার উপরে। স্যার, স্যার এখন কি করবেন? দেবীপ্রসাদ বিহ্বল হয়ে চেয়ে থাকে সুবীরের দিকে। বাইরে থেকে কে বা কারা যেন টর্চের আলো ফেলছে ঘরের ভিতর, হয়তো নিশ্চিত হতে চায় যে ঘরের ভিতর জীবিত আর কেউ নেই। কিন্তু মনের সংশয় তাদের মেটে না। হঠাৎ ফ্যানটা ভেঙে পড়ে মাটিতে, আর সেই সঙ্গে আবার শুরু হয় গুলি বর্ষণ। এলোপাথারি গুলির আওয়াজে প্রায় বধির হয়ে যায় প্রবীর, চিৎকার করতে থাকে সে। সুবীরের রক্তে মেঝের উপর পড়ে থাকা কাঁচের টুকরোগুলো হয়ে ওঠে লাল। আস্তে আস্তে সে যেন এলিয়ে দেয় তার শরীর। দেবীপ্রসাদ চাপটে ধরে তাকে। সুবীর যেন একবার খেয়াল করে দেবীপ্রসাদের সেই দৃষ্টি। দেবীপ্রসাদের চোখ যেন জ্বলছে রাগে বিদ্বেষে। তার হাতের বাঁধন শক্ত, সুবীর অনুভব করেছে তা। হঠাৎ সে বলে ওঠে, সুবীর, জানি না কি হবে, তবে আমি একটা শেষ চেষ্টা করব। এই বলে সে সামনে পড়ে থাকা কাঁচের টুকরো নিয়ে সামান্য নিচু হয়ে বাথরুমের দিকে যায়।
সুবীর তার হাত ধরে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে আটকানোর মতো শক্তি এখন আর তার নেই। অন্ধকারে প্রবীর দেখতে পায়নি দেবীপ্রসাদকে, শুধু খেয়াল করে নিচু হয়ে কে যেন বাথরুমের দিকে চলে যাচ্ছে। দেবীপ্রসাদ দেখতে পায় বাথরুমের জানালা বেশ বড় নয়, তবে কষ্ট করে সেখান দিয়ে বেরোনো যেতে পারে। দীপক সেই পদ্ধতি জানত, তাই তার খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু সে যাওয়ার সময় জানালার কপাট বাইরে থেকে বন্ধ করে গিয়েছে। হতাশ দেবীপ্রসাদ বসে পড়ে মাটিতে। সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে চলেছে। ঠিক সেই সময় দেবীপ্রসাদের কানে আসে জানালার বাইরে কোনো কিছু ধাক্কার আওয়াজ। কেউ যেন কয়েকবার জানালার কাচের উপর আঙুল দিয়ে ঘষে তারপর ধাক্কা দিচ্ছে। তাহলে কি আততায়ী জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে? কিন্তু তখনও কানে আসছে অবিরাম গুলির আওয়াজ। সেই আওয়াজ যেন কাছে, খুব কাছে এসে পড়েছে, আর সেই সঙ্গে জানালার উপরে ধাক্কাও যেন ক্রমাগত বেড়ে চলেছে। দেবীপ্রসাদ হাতের কাঁচের টুকরোটাকে হাতিয়ার করে সেই জানালার দিকে এগিয়ে যায়। দেবীপ্রসাদের হৃৎস্পন্দন বাড়লেও তার চেতনাকে সক্রিয় করে তোলে কয়েক লহমায়। ঠিক সেই সময়ে একটা বিকট আওয়াজ করে ভেঙে যায় জানালার কাঁচ, আর সেখানে দাঁত বের করে দেবীপ্রসাদের মুখের সামনে চিৎকার করে ওঠে একটা বিশাল চেহারার বাঁদর। রক্তবর্ণ চোখ দিয়ে জরিপ করে চলেছে দেবীপ্রসাদকে। ঠিক এরপরেই পেছন ফিরে এক লাফে পাথরের পিছনে অদৃশ্য হয়ে যায় সে। দেবীপ্রসাদ ভারসাম্য হারিয়ে পড়ে যায় নিচে। নিজেকে সামলানোর চেষ্টা না করে সে মনঃসংযোগ করে বাইরে থেকে ভেসে আসা কিছু মানুষের মর্মভেদী চিৎকারের দিকে। বেসামাল গুলির আওয়াজের সঙ্গে শোনা যায় মানুষের হাহাকার। তারা যেন কোনো কিছুর আক্রমণের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে চলেছে। দেবীপ্রসাদ দাঁড়িয়ে বাথরুম থেকে ঘরের ভিতরে ঢুকতে রিয়া তার হাত ধরে নিয়ে যায় দরজার দিকে। এর মধ্যে প্রবীর আর সুবীর দুজনেই বাইরে এসে দাঁড়িয়েছে, প্রত্যক্ষ করছে এক পাশবিক মৃত্যু লীলা। সুবীর নিজের ক্ষতস্থান চেপে ধরে দেবীপ্রসাদের দিকে ফিরে তাকায়। দেবীপ্রসাদ হতভম্ব হয়ে চেয়ে থাকে সামনের দিকে। সামনের অর্কিডের বাগান জ্বলছে দাউ দাউ করে, সেই আগুনের শিখায় দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে চারজন। তাদের হাতের পাশে পড়ে আছে AK-47, আর বাকিদের শরীরের উপর তাণ্ডব চালিয়ে ক্ষত বিক্ষত করে চলেছে অসংখ্য বাঁদরের দল। সংখ্যায় গোনা যায় না তাদের, শুধু মনে হয় এ রাজ্যের সকল বানর সেনা জড়ো হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। কিছু বাঁদর মরে পড়ে আছে, আর বাকিরা তাদের প্রতিশোধের আগুন নিবৃত্তি করছে। সুবীর একবার বলে উঠল, এসব কি দেখছি? প্রবীর উত্তর দিতে গিয়েও কিছু বলল না। সে দৌড়ে গেল একজনকে লক্ষ্য করে। দেবীপ্রসাদের বাধা দেওয়ার ভাষা হারিয়েছে, ভয়ঙ্কর পৈশাচিক দৃশ্য দেখার ক্ষমতা আর তার নেই। রিয়া তার এই অবস্থা দেখে তাকে হাত ধরে বসিয়ে দিল পাশের সিঁড়িতে। দেবীপ্রসাদ একটা কথাই শুধু বলল, প্রবীরকে দেখো, ও যে একাই গেল ওইদিকে। রিয়ার ভয়ার্ত নজর দেবীপ্রসাদের আঙুল অনুসরণ করে যেতে চাইল সেদিকে। দীপক গাড়ি স্টার্ট দিয়ে ফুল পিক আপে ছোটাল। সামনে থেকে ছুটে আসা প্রবীর কিছুটা ভাগ্য আর কিছুটা শারীরিক দক্ষতায় ঝাঁপ দিয়ে পড়ল বাঁদিকে। দীপক একবার পেছন ফিরে স্বস্তির হাসি হাসল, আর ঠিক সেই সময়
সামনে থেকে এক প্রবল ধাক্কায় গাড়িটা প্রায় 180 ডিগ্রি ঘুরে পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা মারল। জ্ঞান হারানোর আগে সে দেখল সামনের গাড়ি থেকে একজন লোক নেমে এসে দীপকের দরজা খুলে টেনে বার করার চেষ্টা করছে তাকে। পাঁচই অক্টোবর 2020, এই নিয়ে মোট 6টি ডেড বডি তোলা হয়েছে অ্যাম্বুলেন্সে। বৃষ্টি ভেজা মাটির উপরে অজস্র টায়ারের ছাপ, সেগুলো চাপা দিয়ে দাঁড়িয়ে পুলিশের 3টে গাড়ি আর 2টো অ্যাম্বুলেন্স। রাতের বৃষ্টির পর সকালটা বেশ শান্ত লাগছে, আর তার সাথে মুক্ত স্নিগ্ধ বাতাস ভরিয়ে দিয়েছে মনটাকে। সুবীরকে অ্যাম্বুলেন্সে তুলতে যেতে সে দেবীপ্রসাদকে জিজ্ঞাসা করল, স্যার আপনি আজ কলকাতায় ফিরবেন? তাহলে মিল্টন আপনাকে এয়ারপোর্টে দিয়ে আসবে, আমি কিছুদিন পরেই ফিরবো স্যার। না ভাই, এসেছি যখন একসাথে তখন বাড়িও ফিরবো একসাথে, আর প্রবীর তো আছেই আমার সাথে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আর বেশি ভেবো না, আমি অসিতকে ফোন করে দেব, ও সামলে নেবে ওদিকটা। অ্যাম্বুলেন্সগুলো চলে যেতে রঘুবীর নেমে এলো ওপর থেকে, পেছনে হাতে হ্যান্ডকাপ আর কোমরে দড়ি পরিয়ে নামিয়ে আনা হচ্ছে মিনমাকে, তার পাশে পরিবারের বাকি সদস্যরা। গ্রামের কিছু লোক পাথর ছুঁড়ে মারতে গিয়েছিল ওদের, কিন্তু পুলিশই তৎপরতায় অবস্থা নিয়ন্ত্রণে আসে। তবে গত রাতে তারা তাদের কর্মফল ভোগ করেছে। দীপকের বুকের পাঁজরের 2টো হাত ভেঙেছে গাড়ির ধাক্কায়, তার সাথে মাথায় গভীর ক্ষত। তাকে ইতিমধ্যেই হসপিটালে পাঠানো হয়েছে। মিনমা আর বাকিরা আহত হয়েছে বাঁদরের হামলায়। সারা শরীরে আঁচড়ের দাগ স্পষ্ট। এক এক করে সকলকে গাড়িতে তোলে রঘুবীর, তারপর দেবীপ্রসাদের সামনে এসে বলে, স্যার জ্যাসি করনি ওয়্যাসি ভরনি, আপ উস দিন বোল রহে থে না মে মেরা কাম ঠিক সে নেই করতা হুঁ, তো মেরা কাম ঠিক সে পুরা গিয়া ও বন্দর কা ঝুন্ড, কুছ গুন্ডে মারা আর কুছ ভাগ কে বচা। আসলি বাত ক্যা মালুম হ্যায় আপকো, ইয়াহাঁ পে জিসকা রাজ চলতা হ্যায় উসকে অগেনস্ট মে নাহি যা সকতে, মগর কোই আগর ও কাম কর দে তো উসকো মে রোকুঙ্গা নাই। ফিউচার মে কিসি ভি জরুরত হো তো মুঝে কল কিজিয়েগা বেঝিঝক, আপ বেফিকর হোকে রইয়ে ইয়াহাঁ পর, আপকো কোই দিক্কত নাহি হোগা, চলতা হুঁ বাই। একে একে রিয়া মিল্টন আর প্রবীর নেমে এলো পাহাড় থেকে, তাদের পিছনে গ্রামের কিছু লোক, কিছু লোকের হাতে বাঁদরের নিথর দেহ। কেউ বলে উঠল ওদের কবর দেওয়া হবে, কেউ বলল দাহ করাই উচিত। হঠাৎ প্রবীর বলে উঠল, না ওদের কেউ কিছু করবে না, যেখানে পড়েছিল সেখানেই রেখে এসো, ওদের দলের সকলে আশেপাশেই আছে, ওরা নিয়ে যাবে। প্রবীর দেবীপ্রসাদের সামনে এসে বলল, বডি নিয়ে চলে গেছে স্যার? হ্যাঁ প্রবীর, চলে গিয়েছে। আচ্ছা প্রবীর, কালকের এই আশ্চর্য ঘটনা কিভাবে ঘটলো বলো তো। আসলে যা বলবো আপনি বিশ্বাস করবেন না, তবুও শুনুন। এখানে আসার পরে যেমন অনেক মার খেয়েছি, তার সাথে কিন্তু কিছু তথ্য আমি জোগাড় করেছি। দীপকের ভাই বিক্রম মারা যায়নি, সেদিন সে কোনোভাবে পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয়, আর সেই থেকে জঙ্গল হয়েছে তার ঘর। সে কেন আবার সাধারণ জীবনে ফিরে আসেনি তা আমি জানি না, তবে মনে হয় পরিবারের কথা ভেবেই সে নিজেকে লুকিয়ে রেখেছে। কাল যে অসংখ্য বাদর আপনি দেখলেন, এরা সকলেই ওই বিক্রমের আদেশ পালন করে থাকে, কিভাবে করে তাও আমার অজানা। তবে নানা গুণের অধিকারী মানুষটার পক্ষে কোনো কিছুই হয়তো অসম্ভব নয়। আই সি,
তুমি হয়তো শুনলে আশ্চর্য হবে প্রবীর, এই লোকটা মানে বিক্রমের সাথে মনে হয় আমার একবার দেখা হয়েছিল। হ্যাঁ কি বলছেন, কবে কোথায়? সে পরে বলবো তোমায় একদিন। আচ্ছা তুমি কাল গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলে? এটাও আপনাকে পরে এক সময় বলবো, আপাতত চলুন কিছু খাওয়া যাক। সরিন্দার নামে এই গ্রামের একজন তার বাড়িতে আমাদের খেতে বলেছে, চলুন যাওয়া যাক। দেবীপ্রসাদ সম্মতি সুরে উত্তর দিল, হ্যাঁ চলো। ঠিক সেই সময় দুজনের চোখ গেল রিয়ার দিকে। সে খুব শান্তভাবে সামনের পাহাড়ের দিকে চেয়ে রয়েছে, মনে মনে ধন্যবাদ জানাচ্ছে তার বাবাকে। হয়তো সে কোনো এক অন্ধকারে বসে নিজের মেয়েকে দেখে চলেছে। ধ্যানরাজ চেয়েছিল পথের সকল কাঁটা এক নিমেষে পিষে ফেলতে, কিন্তু প্রকৃতির এক অদ্ভুত লীলায় ন্যায়ের ঢেউ ছাপিয়ে যায় অন্যায়ের সকল বাস্তবকে। মিল্টন দেবীপ্রসাদকে আসতে দেখে এগিয়ে গিয়ে তার হাতটা ধরে টেনে তুলল উপরে। বৃষ্টিতে ভেজা কাদা মাটির উপর দিয়ে হাঁটা খুব কঠিন, তবুও ধীরে ধীরে ওপরে উঠে এসে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিল দেবীপ্রসাদ। ঠিক সেই সময় মিল্টন বলল, স্যার কোথাও গেলে আমাকে বলবেন, ঠিক আছে, আমি ঘুরিয়ে আনব। আরে নিশ্চয়ই, কাল তুমি না থাকলে দীপককে আটকানো যেত না। আচ্ছা এখান থেকে গ্যাংটক কত দূর তুমি জানো? প্রবীর বলল, আপনি কি গ্যাংটক ঘুরতে যাবেন? দেবীপ্রসাদ প্রবীরের কাঁধে হাত রেখে বলে, শুধু আমি নই, তুমি রিয়া সকলেই যাবে। আসলে কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে যেতে মন চাইছে না। ওই দেখো সূর্যের আলোয় কেমন সোনালী রং ধরেছে সে। সকলে দেবীপ্রসাদের নজর লক্ষ্য করে পিছন ফিরে তাকায় প্রকৃতির এক অদ্ভুত শিল্পকলার দিকে, যাকে অনেকে বলে ভয়ঙ্কর সুন্দর। দারোগা দেবীপ্রসাদ রায়ের গল্প শোনার পাশাপাশি দেবীপ্রসাদ রায়ের বইটাও অবশ্যই পড়ে দেখো। 24/7 পাবলিকেশন এবং অরিক বইওয়ালা থেকে প্রকাশিত দেবীপ্রসাদ সমগ্র এক অন্যায়ের গহ্বরে। বইটিতে রয়েছে চারটি রহস্য গল্প। প্রত্যেকটি গল্পে দেবীপ্রসাদ রায়ের এক নতুন রূপ ফুটে উঠেছে পাঠকদের সামনে। দেবীপ্রসাদ রায়ের সমগ্র এক এখন অ্যামাজন, ফ্লিপকার্ট, গোলপাপা সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। লেখক সৌরভ মজুমদারের আরও একটি গল্প প্রকাশিত হয়েছে অরিক বইওয়ালা পাবলিকেশন থেকে, শিবুদা সমগ্র চিন্তার ঊর্ধ্বে। সেখানেও রয়েছে হাড় হিম করা কিছু দুর্ধর্ষ কাহিনী। এই বইটিও অ্যামাজন, ফ্লিপকার্ট এবং গোলপাপাতে অ্যাভেলেবেল রয়েছে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। আজকের গল্পে আমাদের সাথে আছে আড্ডাবাজ গল্পের জন্য এবং 9F10 এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল, তাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রইল। অবশ্যই তাদের চ্যানেলকেও ভিজিট করো আরও নতুন নতুন গল্প শুনতে। শুনছিলে দারোগা দেবীপ্রসাদ রায়ের প্রথম উপন্যাস আশঙ্কা স্বর্গে, লেখক সৌরভ মজুমদার, গল্পের পোস্টার ডিজাইন রোমো, গল্প পাঠে তমাল, গল্পের অন্যান্য চরিত্রে মলয়, সৌমেন, প্রদীপ্ত, সুপ্রজা, তমাল, সৌরভ, নবনীতা, সায়নদীপ এবং আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসজি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে sjsrijon620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন
signing off. নমস্কার, আমি সৌরভ মজুমদার। প্রথমেই সকল শ্রোতা বন্ধু এবং পাঠকদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা দেবীপ্রসাদ রায়ের চরিত্রটিকে এত ভালোবাসা দিয়ে এসেছেন। দেবীপ্রসাদ রায়ের বিষয়ে নতুন করে কিছু বলার নেই আমার। আপনারা হয়তো বুঝতে পারছেন একজন সাধারণ মানুষ কিভাবে তার মনশক্তির জোরে সকল প্রকারের বাধা অতিক্রম করে চলেছে। যদিও তার পুলিশ জীবনের অভিজ্ঞতা তাকে অনেকটাই সাহায্য করে থাকে এই সমস্ত ক্ষেত্রে। এই গল্পগুলো এমন ভাবে একে অপরের সঙ্গে একই সুতোয় গাঁথা যে আপনাকে পরের গল্পের সম্বন্ধে জানতে হলে আগেরটা বিষয়ে কিছুটা হলেও জানতে হবে। কিন্তু তাই বলে এই নয় প্রত্যেক গল্পের প্লট একই রকমের। যারা বইটি পড়েছেন তারা এর মধ্যেই জানেন এরপরে কি হতে চলেছে। আশঙ্কা সঙ্গে গল্পটি বিষয়ে কিছু বলতে গেলে প্রথমেই বলি, পাহাড় বাকিদের মতো আমাকেও খুব টানে। সাদা ধবধবে কাঞ্চনজঙ্ঘা আমাকেও তার প্রেমে পাগল করেছে বহুবার। কিন্তু সেই ভয়ঙ্কর সৌন্দর্যের ব্যাখ্যা কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের। দেবীপ্রসাদ নিজেও এক নতুন ব্যাখ্যা দিতে পারবে কাফের গাঁও ঘুরে আসার পরে। সবকিছুর ঊর্ধ্বে একটা কথা আমার বারবার মনে হয় যা আমি দেবীপ্রসাদ চরিত্রের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, তা হল জীবনের গতি সরলরেখার মতো নয়। নানা ভঙ্গুর পথে সাক্ষী আমরা জীবনে বিভিন্ন সময়। পারিবারিক আর পারিপার্শ্বিক দুটি কিন্তু ভিন্ন স্বাদের চ্যালেঞ্জ, কিন্তু সবকিছু শিখরে বসে মনুষ্যত্ব আর নিরাপত্তিকা কিন্তু সমস্ত রকমের প্রতিকূলতা জয় করতে সাহায্য করে আমাদের। আর তার সাথে সবসময় যেন থাকে মুখে একটা হাসি। এই হাসি জাদুতে কঠিন বস্তু বলে গিয়ে নতুন দিগন্তের সন্ধান দেয়। তাই সকলে ভালো থাকুন আর দেবীপ্রসাদ পড়ুন, আর অপেক্ষা থাকুন, কারণ সবকিছু রীতি কিন্তু এত সহজে হয় না। আর মনে রাখবেন, শাস্তি পেতে হবে অন্যায় করো যদি, দেবীপ্রসাদ হাসতে আর চোখে তার চেনা যদি। শাস্তি পেতে হবে অন্যায় করো যদি, দেবীপ্রসাদ হাসছে আর চোখে তার চেনা যদি। সকলে ভালো থাকবেন, নমস্কার।